দেখো, এখানে আমরা জিরো কন্ডিশনাল, তারপর হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল সবই আছে। এই যে এই যে এই যে আমি ওই দিন একজনের বলছিলাম যে স্যার জিরো কন্ডিশনাল করবো কিনা, জিরো কন্ডিশনাল একটু জেনে রাখো। জিরো কন্ডিশনাল হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট, মানে দুই পাশেই প্রেজেন্ট ইন্ডিফিনিট বসবে। কথাটা কি আমার কথা কি বুঝতে পারছো? এটা এটা একটু নোট করে রাখবা, তোমরা পড়ার সময় এখানে যতদিন আসবা সব সময় খাতায় নোট রাখবা। মানে হচ্ছে যে জি স্যার, হাতে খাতা স্ট্রাকচার গুলো কলম, লিখছিলাম। হ্যাঁ, এখন লিখো জিরো কন্ডিশনালের জায়গায় লিখো যে ই প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট। যেমন এটার একটা উদাহরণ তুমি লিখতে পারো, ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রিজ ইট বয়েলস। তাহলে ইফ ইউ হিট ওয়াটার, এই যে এটা খেয়াল করো, এটা কিছু কিসে আছে? প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে। তাহলে ইট বয়েলস এটাও কি প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে, ঠিক আছে? তবে এখানে একটা ইফ থাকবে, দুইটাই প্রেজেন্ট ইন্ডিফিনিট কিন্তু কি হবে, ইফ থাকবে। তো এখানে জিরো কন্ডিশনাল বলতেছে কেন? কারণ হচ্ছে যে মানে হচ্ছে যে দুই পাশে সেন্টেন্সের দুই পাটেই একই সেন্টেন্স একই ফর্মে আছে, এই জন্য এটাকে বলতে হবে জিরো কন্ডিশনাল। কিন্তু দুইটাই প্রেজেন্ট ইন্ডিফিনিট, তার মানে এখানে কোনো কন্ডিশনাল নেই আর কি, মানে এটাকে জন্য নাম দেওয়া হয়েছে জিরো কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল আমরা বলছিলাম যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ঠিক আছে? যেমন ইফ ইট রেইনস দে উইল নট প্লে, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনাল, কারণ এক পাশে হচ্ছে যে তোমার প্রেজেন্ট ইন্ডিফিনিট আর একটা হচ্ছে যে ফিউচার ইন্ডিফিনিট। তারপর হচ্ছে যে সেকেন্ড কন্ডিশনাল, তুমি যেটা বলতেছো এটার অনেকগুলো স্ট্রাকচার আছে, তার মধ্যে আমরা একটা স্ট্রাকচার বলছি যেটা দিয়ে মূলত বেশিরভাগ মানে হচ্ছে যে জিনিসটা আমরা শেষ করতে পারি। কিন্তু সেকেন্ড সেকেন্ড কন্ডিশনাল আরো বিভিন্ন ভেরিয়েশন আছে, তার মধ্যে তুমি মূল স্ট্রাকচারটা জানতে হবে যে ফার্স্ট ইন্ডিফিনিট থাকবে হচ্ছে উড কুড মাইট আর বারবের কি থাকবে, প্রেজেন্ট ফর্ম থাকবে, ঠিক আছে? তাহলে আবারও বলতেছি, এটা তো হচ্ছে জি ফার্স্ট স্যার, ইন্ডিফিনিট থাকবে, ইফ এর সাথে বা পরের অংশেও থাকতে পারে, ফার্স্ট ইন্ডিফিনিট থাকবে, তারপর উড কুড মাইট এটা থাকবে, আর এটা থাকতে পারে যে এটা তোমার এটা হচ্ছে যে যেমন ইফ আই ওয়ার এ বার্ড এরকম লেখা থাকবে, ঠিক আছে? অর্থাৎ ই প্লাস সাবজেক্ট প্লাস অয়ার অথবা হেড থাকতে পারে, অয়ার অথবা হেড, তারপরে থাকবে উড কুড মাইট পারবে আবার প্রেজেন্ট ফর্ম। তাহলে এখন এখানে একটা জিনিস আছে, এখানে হেড হেড যদি স্যার আমার কথা আমি আমি একটু শেষ করি, যদি হেড থাকে, হেডের সাথে যদি বারবের তোমার ফার্স্ট পার্টিসিপল ফর্ম না থাকে, হ্যাঁ, অথবা এরকম হয় যে মনে করো হেড আছে কিন্তু বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নাই, তাহলে তুমি বুঝতে পারবা যে এটা সেকেন্ড কন্ডিশন হতে পারে। মানে থার্ড কন্ডিশনাল তো হেড এর সাথে বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে, বি থ্রি থাকে, কিন্তু সেকেন্ড কন্ডিশনালে এটা থাকবে না। তাহলে হেড এর সাথে যদি বারবের ফার্স্ট পার্টিসিপল না থাকে, তাহলে তুমি বুঝতে পারো যে এটা সেকেন্ড কন্ডিশন হতে পারে, ঠিক আছে? তবে সেকেন্ড কন্ডিশন মূলত মূল স্ট্রাকচার এই যে এটা 1 নাম্বারটা, যে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট তার সাথে উড কুড মাইট, কিন্তু মাঝে মাঝে এটার ব্যতিক্রম যেটা এই যে এগুলো এগুলো দিতে পারে, এটা আরেকটা স্ট্রাকচারের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস অয়ার অথবা হেড, তার সাথে উড কুড মাইট, তার সাথে বারবের প্রেজেন্ট ফর্ম। যেমন ইফ আই আর এ বার্ড আই উড ফ্লাই টু ইউ, বার আই উড ফ্লাই, এটাও লিখতে পারো। এবার আরেকটা তুমি দেখো, যেমন হেড দিয়ে, ইফ আই হ্যাড মানি, আমার যদি টাকা থাকতো আই উড হেল্প ইউ। তাহলে এই যে খেয়াল করো, এই জিনিসগুলো হচ্ছে যে তোমার, হ্যাঁ বলো, এবার বলো। স্যার জিরো কন্ডিশনের স্ট্রাকচারটা একটু বলুন। ই প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট, এই যে দুইটাই প্রেজেন্ট ইন্ডিফিনিট, দুইটাই প্রেজেন্ট ইন্ডিফিনিট, ওকে? জি স্যার, এখন ক্লিয়ার? জি স্যার, ওকে, আর কারো এই কন্ডিশনালের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা বলো। একজনের প্রশ্ন করছে স্যার, শো কি স্যার কথা আসতে শোনা যায়, এখন কি জোরে শোনা যায়? ইশরাত, এখন কি ক্লিয়ার শোনা আস্তে যায়? মানে আমার কথা না শুনতে কারো আস্তে অসুবিধা হচ্ছে কিনা? ইশরাত কি আমাকে শুনতে পাচ্ছ তুমি? আস্তে অনেক আস্তে শোনাচ্ছে। তোমার মোবাইলের এটা বাড়াও, স্পিকারটা বাড়াও, আর যদি হেডফোন ব্যবহার করো হেডফোনটা খুলে ফেলো। বাকিরা কি শুনতে পাচ্ছ আমাকে ক্লিয়ারলি? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, এখন হচ্ছে যে আমরা তাহলে এই যে এটা এই কন্ডিশনালটাতে আশা করি তোমাদের ঝামেলা হবে না। তো আমি গতদিন পড়া দিছিলাম, পড়াগুলো কে কি শেষ করছো?
পড়া যদি শেষ করো না করো তোমাদের একটা ঝামেলা হবে। আমি তোমাদেরকে আজকে দেখাবো যে তোমরা কি কি ঝামেলায় পড়বা। মানে ইংরেজি আমি শুরুতে কেন ইংরেজি ধরছি এটার কারণ আছে আসলে, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ স্টুডেন্ট ডি ইউনিটে, বিশেষ করে ডি ইউনিটে চান্স পায় না ইংরেজির কারণে। এটা না আজকে আমি তোমাকে প্রমাণ দিব যে ইংরেজির কারণে কেন চান্স পায় না। তাহলে খেয়াল করো, ডি ইউনিটে ইংরেজিতে প্রশ্ন আসে কয়টা, ইংরেজির উপরে কয়টা আসে তো বলো তো? 30টা। কয়টা ডি ইউনিটে ইংরেজির প্রশ্ন কয়টা আসে? ত্রিশটা 30টা। কিন্তু আমি যদি বলি প্রশ্ন আসে 45টা ইংরেজির উপরে, ডি ইউনিটে প্রশ্ন 45টা আসে, কয়টা আসে? পঁয়তাল্লিশটা 45টা। আমি স্যার, যেটা আইকিউ বলছি টা এটাই কিছু প্রমাণ অ্যাড করে করলো। দিচ্ছি একটু পরে। আমি 45টা তো আসে শুধু, তার মধ্যে ভোকাবুলারি শুধু গ্রামার বাদ, ভোকাবুলারি আসে 25টা। কয়টা আসে ভোকাবুলারি? 25 25টা। 25টা, তাহলে 45 থেকে 25 বাদ গেলে আর কত থাকে? 20 20টা আসে গ্রামার থেকে। তাহলে গ্রামার বেশি না ভোকাবুলারি বেশি? ভোকাবুলারি ভোকাবুলারি। এবার খেয়াল করো, এই যে বিশ্লেষণ দক্ষতা দেখতেছো, এটা ডি ইউনিটের বিশ্লেষণ দক্ষতা আসে না? হ্যাঁ, এবার আমার সাথে সাথে তোমরা গুনে দেখো বিশ্লেষণ দক্ষতার মধ্যে ইংরেজি থেকে প্রশ্ন কয়টা আসছে, 1 নাম্বার বাদ 2 নাম্বার বাদ, এগুলো আইকিউ থেকে প্রশ্ন আসছে। দেখো তো এখানে কয়টা বলছে, এই যে এখানে এই যে শব্দ যুগল বা যেটাকে আমরা অ্যানালজি বলি, অ্যানালজি আসছে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। কয়টা অ্যানালজি আসলো বলো তো আমার সাথে সাথে? অ্যানালজি কয়টা পাঁচটা আসলো? পাঁচটা পাঁচটা তো যারা শব্দের অর্থ জানে না, ওই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেরকম পড়াইলাম, যেরকম করে সেরকম করে যারা শব্দের অর্থ পারবে না, তারা কি এগুলো পারবে? না না, স্যার, পারবে না। আচ্ছা, এই 5টা দেখাইলাম ইংরেজি তোমার অ্যানালজি, যেটা বোকাবুলারির পার্ট আর কি, পুরোটা আমরা একসাথে এটাকে বোকাবুলারি বলতে পারি। এবার খেয়াল করো, বলছে যে 8 থেকে 11, ওই যে এখানে প্রদত্ত বিকল্প সমূহ হতে বিশদিশ শব্দটি বের করো। বিশদিশ মানে যেটা মিল নেই, মানে এখানে অপশন 4টা থাকবে, 4টার মধ্যে 3টে শব্দের মধ্যে মিল থাকবে, একটা শব্দ মিল থাকবে না, ওটা তোমাকে দাগাইতে হবে। তাহলে এখানে শব্দের অর্থগুলো যদি আমি না পারি, তাহলে আমি কোনটাতে অমিল সেটা কি খুঁজে বের করতে পারবো? মানে এখানে এই যে শব্দের অর্থগুলো দেওয়া, এই শব্দগুলোর মধ্যে যেটা ব্যতিক্রম ধর্মী সেই শব্দটাকে দেখাইতে হবে তোমাকে। এই যে বলছে না প্রদত্ত বিকল্প সমূহ হতে বিশদী শব্দটি বের করো, এখন তোমরাই বলো যদি বিশদী শব্দ বের করতে হয় তুমি অর্থ না পারলে বের করতে পারবা? আছে পারবা না। তার মানে এটাও কি, এটাও কি, এটা কি বোকাবুলারি না এই পাঠটা? ভোকাবুলারি এটা কিভাবে আনসার করতে হয় এটার টেকনিক আমি শিখাই দিব, কিন্তু মুখস্থ তো তোমাদেরই করতে হবে। এই শব্দগুলো কি আমি সবগুলো তোমাদেরকে মুখস্থ করে দিতে পারবো? পারবো না। স্যার, আমি হয়তো তোমাদেরকে কিছু প্র্যাকটিস করাতে পারবো, কিন্তু আলটিমেটলি তোমাদেরকে এটা আলটিমেটলি মুখস্থ করে পরীক্ষাগুলো যাইতে হবে। তাহলে দেখো সেখান থেকে আসছে কয়টা, উপরে কিন্তু অ্যানালজি দেখাইছি 5টা, এখন দেখো এখানে কয়টা আসছে, এখানে আসছে আরো 4টা, কয়টা হলো তাহলে? কয়টা হলো? 9টা। নয়টা এবার খেয়াল করো, এই যে এখানে একটা আছে, 9টা হলে কয়টা হলো এবার? 10টা 10টা। এই যে এখানে আছে আরেকটা, কয়টা হইলো? 11টা। এ দেখো 11টা পেয়ে গেছো তো, তারপর আরো দিচ্ছি দাঁড়াও। এইখানে এই প্রশ্নে 11টা দিছে, কিন্তু কোন কোন প্রশ্নে 15টা দেয়। এই প্রশ্নে 11টা দিছে, তাহলে 11 আর 30 যোগ করলে কত হয়? 41 41টা প্রশ্ন ইংরেজি থেকে আসছে। 41টা প্রশ্ন কোত্থেকে আসছে? ইংরেজি ইংরেজি থেকে আসছে। এই যে এটাও কিছুটা ইংরেজির সাথে মিলে। খেয়াল করে বলছে টেম্পারেচার শব্দটির বর্ণগুলো ব্যবহার করে যে শব্দটি গঠন করা যায় সেটি বাছাই করো। এটাও মানে আইকিউ যদিও, মেন্টাল অ্যাবিলিটি, কিন্তু এটাও মোটামুটি ইংরেজির মধ্যে পড়ে যায়। তাহলে দেখো এই যে 42টা দেখা দিলাম, 42টা হয়ে গেল। এই যে 42টা শব্দ ইংরেজি থেকে আসলো, তো যারা হচ্ছে ইংরেজিতে দুর্বল, বিশেষ করে ভোকাবুলারিতে দুর্বল, এরা কোনোভাবে ডি ইউনিটে চান্স পাবে না। আমার কথা কি বুঝতে পারছো? এই জন্য আমাদের যে শব্দগুলো আমাদের বইতে পাবা, সেটা আইকিউর বই হোক, সেটা হালদা বিডি বইটা হোক, সেটা তোমাকে আমি এখানে অনলাইনে পড়াচ্ছি যে সেখানে হোক, যেখানে যে শব্দ পাবা একটা বাদ দেওয়া যাবে না, সবগুলো মুখস্থ করে ফেলতে হবে, অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে, যে এই শব্দের ব্যাখ্যা এটা, মানে এই শব্দটাকে আমি এভাবে করে মনে রাখবো। এবার মনে করো এটা ছিল শীত ওয়ানের প্রশ্ন, খেয়াল করো আমি দেখাচ্ছি, এটা ছিল সকাল, ডি ইউনিট সকাল মানে শীত ওয়ানের প্রশ্ন, একটু আগে যেটা দেখাইলাম আর কি।
এবার শিফট টুতে যাই দেখি তো কি অবস্থা। শিফট টুতে যাই দেখি, এই যে এটা হচ্ছে শিফট টু বা বিকেলের প্রশ্ন, দেখো ডি ইউনিট, ঠিক আছে? এখন খেয়াল করো সেখানে কি হয়েছে, সেখানে ইংরেজির প্রশ্ন 30টা তো পাচ্ছ, এই সাথে এই যে 30টা প্রশ্ন শেষ হলো, এবার আবার আমি আবার মেন্টাল এবিলিটি ধরলাম বা মানসিক দক্ষতা বিশ্লেষণ দক্ষতা ধরলাম। দেখো প্রথম দুইটা জিজ্ঞেস করছে যে সমার্থক নয় এরকম শব্দ বের করো, মানে সিনোনিম, মানে সিনোনিম নয় এরকমটা বের করতে বলছে, তার মানে অ্যান্টোনিম যেটা সেটা, বা সিনোনিম নয় যেটা সেটা, মানে এই যে এনফোর্স আছে, এনফোর্সের সিনোনিম নয় যেটা সেটাকে তোমাকে দাগাইতে হবে। বলছে যে প্রদত্ত শব্দের সমার্থক নয় এরকম শব্দটি বা এমন শব্দটি বের করো। তো এখানে আছে এনফোর্স, এনফোর্স শব্দের অর্থ হচ্ছে যে বাধ্য করা, তাহলে এটার আমরা যেটা সিনোনিম নয় বা যেটার সমার্থক শব্দ নয় সেটাকে আমাদেরকে বের করতে হবে। যেমন এনফোর্স মানে যেহেতু বাধ্য করা, ক্যারি আউট মানে চালিয়ে নেওয়া, তার মানে আলটিমেটলি বাধ্য করার মতোই, ইমপ্লিমেন্ট মানে হচ্ছে যে তাকে প্রয়োগ করা, তার মানে বাধ্য করার মতোই। তারপর আছে অ্যাডমিনিস্টার, অ্যাডমিনিস্টার এর অর্থ হচ্ছে যে তদারকি করা, তার মানে বাধ্য করার মতোই। তদারকি করা মানে কি, আমি যদি তোমাকে তদারকি করি তার মানে তোমাকে আমি কি করতেছি, এনফোর্স করতেছি তুমি এটা করো। কিন্তু এই যে আরেকটা আছে তোমার থট, হ্যাঁ বা থট বলতে পারো তুমি এটাকে, এটার অর্থ হচ্ছে যে বাধা দেওয়া, বাধা দেওয়া মানে হচ্ছে যে, বাধা দেওয়া মানে কিন্তু এনফোর্স করা না, বাধা দেওয়া মানে হচ্ছে যে তুমি একটা কাজ করতে চাচ্ছ আমি সেটাকে করতে দিলাম না, ঠিক আছে, বাধা দেওয়া। তাহলে এনফোর্স এর যেটা সমার্থক নয় সেটা হচ্ছে তোমাকে এইটা অপশনে দেখাইতে হচ্ছে। এখন তুমি যদি এই চারটা, এখানে পাঁচটা শব্দ আছে, পাঁচটা শব্দের অর্থ না বুঝো তুমি আনসার দেখাইতে পারবে না, দ্যাট মিন্স তোমাকে এই যে এটাও কিন্তু কি সেই ভোকাবুলারির প্রশ্ন আলটিমেটলি। এবার পরেরটা দেখো ডিলিজেন্ট থেকে আসছে, এই যে তাহলে আমি গুনি একটা দুইটা, দুইটা প্রশ্ন আসলো, তারপর দেখো এখানে আছে আবার তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটের পরে হচ্ছে নয়টা, নয়টা দশটা, এর বেশি দশটা, তাহলে 40টা হলো, তার মানে গড়ে 40-42। মাঝে মাঝে আমি এই আরো আগের বছরের কথা যদি বলি, এর আগের বছর আমি দেখছি 16টা পর্যন্ত দিতে দেখছি, আমি 15টা 16টা এরকমও দেয়, ঠিক আছে? মানে মেন্টাল অ্যাবিলিটির মধ্যে, মানসিক দক্ষতার মধ্যে তোমার ভোকাবুলারি দিচ্ছে বা 15টা 12টা 13টা মিনিমাম 10টা। তাহলে এই যে আমি এই ইংরেজিকে যদি অবহেলা করি, ভোকাবুলারিকে যদি অবহেলা করি, তাহলে আমি ডি ইউনিটে চান্স করে নিতে পারবো না, এগুলোকে বারবার 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 করে পড়তে হবে। এখন তুমি যে কোচিং এ যারা পড়ে বা মনে করো যে যারা বিভিন্ন জায়গায় পড়তেছে, ওদেরকে দেখো ঘুরে ঘুরে কিন্তু শুধু গ্রামার পড়াচ্ছে, কিন্তু গ্রামার থেকে সে 20 কমন, আর বাকি 20 থেকে 22 নাম্বার সে এই ভোকাবুলারির উপর আনসার করতে হবে। এটার উপরে দেখবা যে কোচিং গুলো তেমনটা জোর দেয় না। আচ্ছা তোমাদের বন্ধু বান্ধব বা তোমরা হয়তো অনেকে কোচিং টোচিং করতেছ, জানি না আমি, তোমরা বলো তো কোচিং এ কি ভোকাবুলারি পড়ায়? না স্যার, গ্রামার। গ্রামার পড়ায়? তো এখন তোমাদেরকে আমি ওই যে আমি তো প্রথম দিনে বলে দিছি যে আমি যেভাবে বলবো সেভাবে আগাইতে হবে, তো তোমাদেরকে এখন অর্ধেক সময় দিতে হবে ভোকাবুলারিতে, ইংরেজির অর্ধেক সময় দিতে হবে ভোকাবুলারিতে, বাকি অর্ধেক সময় দিতে হবে গ্রামারে। আমার কথা কি ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। এবার আমরা একটা এই ফোস্ট মর্টেম দেখব যে আসলে ডি ইউনিটি কি কি কোন জায়গা থেকে, মেন্টাল এবিলিটি থেকে, আজকের ক্লাস তো মূলত আমাদের মেন্টাল এবিলিটি, তো আমরা দেখবো যে মেন্টাল এবিলিটি আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে বা আসলে কিভাবে আসে, ঠিক আছে? তো আমি এটা একটা ফোস্ট মর্টেম রেডি করে রাখছি, এটা অলরেডি আমাদের গ্রুপে আমি একবার আপলোড দিছি, তো দেখো তো সেই জিনিসটাই আমি নিয়ে আসলাম। এই যে মনে করো ডি ইউনিট, এই যে ডি ইউনিট শিফট ওয়ান, তুমি খেয়াল করো ইউনিট শিফট ওয়ান মেন্টাল এবিলিটি বা মানসিক দক্ষতা বা বিশ্লেষণ দক্ষতা, খেয়াল করো সিরিজ, অঙ্ক থেকে সিরিজ দিছে। সিরিজ মানে কি, মনে করো 1 3 5 7 9, এটা হচ্ছে বিজোড় সংখ্যা সিরিজ। তারপর মনে করো 1, তারপর হচ্ছে যে 4, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 25, এটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার বর্গের সিরিজ। তারপরে মনে করো আমি লিখলাম 2 4 6 8, এটা হচ্ছে যে জোট সংখ্যা সিরিজ। তারপর আমি লিখলাম 1, সরি আমি লিখলাম 2 3 5 7 11 13 17 19, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যার সিরিজ। তো এখন তাহলে এই সিরিজ যেটাকে আমরা বলি, বা আমরা ওই যে 9-10-এর ধারা পড়ছিলাম না, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এরকম ধারা দিবে তোমাকে, ধারা থেকে দিছিল 4টা 21 সালে, মানে গত বছর মেন্টাল এবিলিটি থেকে। লেটার কোড যেটাকে বাংলায় বলি আমরা, বর্ণ কোড,
মনে করো তোমাকে বলবে, মনে করো যে বি এ সমান 20, তার মানে বি মানে 2, এ মানে 0, এটা ধরে নিতে হবে। বি এ সমান যদি 20 হয় দুই, তাহলে তোমাকে বলবে তাহলে সি এ ডি সমান কত, এভাবে তোমাকে জিজ্ঞেস করবে। এটাকে বলে বর্ণ কোড, এটা আমি দেখা দিব কিভাবে আসে। তারপর ডিরেক্ট অঙ্ক, ডিরেক্ট অঙ্ক বলতে এগুলো 9-10 এর অঙ্ক, যাদের বেসিক ভালো ছিল তারা পারবে, কিন্তু এগুলো হচ্ছে কিছু নির্দিষ্ট অঙ্ক আছে, ওগুলো করে গেলেই হবে, পারবা, এখানে ঘাবড়ানোর কিছু নাই। এগুলো বেশিরভাগ ওই যে পিতা পুত্রের বয়স নির্ণয়, তারপর হচ্ছে তোমার গড় করো, হ্যাঁ, তারপরে তোমার কি জানি ঐহিক নিয়মে যে অঙ্কগুলো তোমরা করতা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত বা 10 পর্যন্ত, সেগুলোই বেশি দিবে, ঠিক আছে? মানে 10 এর গুলো নর্মালি দেয় না, 7, 8, 9 এর গুলো দেয়, মানে ইজি, একবার ইজি তুমি পারবা, এটা অঙ্ক দিবে। এবার গত বছর অঙ্ক দিছিল 3টা, সিনোনিম এন্ড সিনোনিম বা অ্যান্টোনিম দিছিল 2টা, বিষদী শব্দ বের করো দিছিল 5টা, আর সদিশ শব্দ যুগল বের করো বা অ্যানালজি দিছিল 5টা, যেটা একটু আগে আমি দেখাইছি, ঠিক আছে? তাহলে মোট এই সিনোনিম অ্যান্টোনিম বা ভোকাবুলারি থেকে আসছিল 12টা, আর বাকি অংশগুলো থেকে আসছিল তোমার 8টা, এই হলো 20টা। এই 20টা কি মানসিক দক্ষতার প্রশ্ন। তাহলে আমাদেরকে এই যে আমরা এই জিনিসটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদেরকে কোন কোন জায়গাটা গুলোতে পড়তে হবে, আমাদেরকে সিরিজ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। আমি বলি, তারপর তোমরা শুনো, বর্ণ কোড সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, ম্যাথ কিছু করতে হবে, এই মোটামুটি এগুলা করলে আর ভোকাবুলারি করলে হয়ে যাবে। এবার বলো। স্যার একটা কথা বলি, হ্যাঁ স্যার এখানে যতগুলা টপিকস আছে সবগুলা থেকে তোমার প্রশ্ন আসবে। এখন আসলে যদি সবগুলা, মানে ধরেন যে লেটার কোড একটা যেরকম দিছে, ম্যাথ 3টে, এরকম যদি সবগুলাই সঠিক জায়গায় তাহলে কি সবগুলা নাম্বারে দিব? মানে ওই যে থাকে না, নির্দিষ্ট থাকে না, 2টে দিতে হবে বা 1টে দিতে হবে, এরকম কি দেওয়া লাগবে নাকি সব দিতে পারবে? মানসিক দক্ষতায় 20টা প্রশ্ন আসবে, 20টাই দেখাইতে হবে বাধ্যতামূলক। তুমি আগে বুঝো কোন কোন সাবজেক্ট মাস দেখাইতে হবে, বাংলা ইংরেজি মানসিক দক্ষতা দেখাইতেই হবে, না দেখাইলে তোমার এই রেজাল্ট আসবে ফেল। আমার কথা কি বুঝে গেছে? এখন তুমি মনে করো ম্যাথ 3টা পারো নাই, বিশটা জি মানসিক দক্ষতার মধ্যে 3টা অঙ্ক পারতেছো না, তাহলে ওই 3টা দেখাবা না তুমি। বুঝে গেছে আমার কথা? জি, বা মনে করো তুমি একটা সিনোনিম যেগুলো অ্যান্টোনিম, মানে পারে তুমি মনে করো একটা সিনোনিম পারতেছো, ওটা যেটাতে পারতেছো ওটা তো দেখাবা না, কিন্তু তোমাকে 20টার মধ্যে থেকে মিনিমাম 14-15টা পারে আসতে হবে, না পারলে তুমি তো চান্স পাবা না। ইংরেজির মধ্যে 30টার মধ্যে মিনিমাম 22টা পারতে হবে, অঙ্ক সরি কি জানি জিকে যদি দেখাও 20টার মধ্যে তোমাকে 15টার মতো পারতে হবে, বাংলা 30টার মধ্যে মনে করো যে 22টা বা 23টার মতো পারতে হবে, নাহলে তো তুমি চান্স পাবা না। বুঝা গেছে? তো এই জন্য স্ট্রং প্রিপারেশন লাগবে, মানে স্ট্রং এর চেয়ে স্ট্রং যত বেশি পড়া যায়। তো এখন থেকে বেশি বেশি করে ভোকাবুলারির উপরে জোর দিবেন, যেটা আমি প্রথম দিন ভোকাবুলারি দিয়ে শুরু করছিলাম, এ কারণেই শুরু করছিলাম, এবং ভোকাবুলারি আমি বেশি 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 পড়া দিব, এগুলো আমাদেরকে আমাকে ব্যাক দিতে হবে, পড়াগুলো আমাকে পরে পরে দিতে হবে। তো আজকে আমরা এই মানে হচ্ছে যে 2000 সরি আজকে আমরা সিরিজ দেখব, লেটার কোড দেখব, এবং সেই সাথে কিছু ভোকাবুলারি দিব পড়া, সেগুলো আগামীকালকে আমাকে পড়াগুলো আবার ব্যাক দিতে হবে। আমার কথা কি বুঝে গেছে? সিরিজ জি স্যার, দেখবো, লেটার কোড দেখবো, আর হচ্ছে যে কিছু ভোকাবুলারি দেখবো, এ পড়াগুলো আগামী কালকে আবার আমাকে দিতে হবে। বুঝে গেছে? জি স্যার, ওকে। জি আর বুঝেছি। জিকে অনেকে জিকে আনসার করবা, অনেকে হায়ার ম্যাথ আনসার করবা, অনেকে ইকোনমিক্স আনসার করবা, এটা নিয়ে টেনশন কিছু নাই। জিকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আমি জানি, এবং ওই টপিক গুলোই তোমাদেরকে পড়াবো। আমি তোমার অন্যান্য কোচিং এর মতো মনে করো সব ঘরে পড়ানো শুরু করবো না, আমি শুরু করব যে জায়গাগুলোতে প্রশ্ন বেশি আসে। তুমি খেয়াল করো, এই যে তুমি এখানে 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 দেখো, এখানে কিন্তু একটা সামারি আছে কোন জায়গাতে প্রশ্ন আসছে, দেখো এখানে সংবিধান থেকে একটা প্রশ্ন আসছিল, বাংলাদেশের ভূপ্রকৃতি আবহাওয়া জলবায়ু ভূগোল থেকে একটা প্রশ্ন আসছিল, বাংলাদেশের বিখ্যাত কিছু স্থান আছে ওগুলো থেকে প্রশ্ন আসে, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাস থেকে প্রশ্ন আসে, একটা বিভিন্ন দিবস আন্তর্জাতিক বা বাংলাদেশের যে দিবসগুলো আছে, যেমন একটা আছে তোমার জাতিসংঘ দিবস, আবার বাংলাদেশের আছে আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, তারপরে বিশ্ব পরিবেশ দিবস, কহে মে দিবস, এরকম আন্তর্জাতিক এবং বাংলাদেশের আন্তর্জাতিক দিবসগুলোকে আমরা আন্তর্জাতিক দিবস বলি, আর বাংলাদেশের দিবসগুলোকে আমরা জাতীয় দিবস বলি, এই দিবসগুলোকে মুখস্থ রাখতে হবে। তবে দিবস আবার সবগুলো আসে না, কিছু নির্দিষ্ট দিবস আছে সেগুলো ঘুরে 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 বারবার আসে, সেগুলো আমরা করবো। আমরা কিছু সরকারের যে কাজগুলো বর্তমানে হচ্ছে উন্নয়ন প্রজেক্ট যেগুলো, যেমন পদ্মা সেতু, তারপর তোমার কর্ণফুলী ব্রিজ টানেল আর কি, সরি কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেল, তারপর হচ্ছে তোমার মেট্রো রেল, তারপর হচ্ছে তোমার
আরো যে প্রজেক্ট গুলো এখন বর্তমানে হচ্ছে, তোমার ওই যে মাতামারি কক্সবাজারে কিছু প্রজেক্ট হচ্ছে, তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে, এগুলো সম্পর্কে ডিটেল জানবো। তারপর বিভিন্ন পুরস্কার সম্পর্কে, যেমন অস্কার পুরস্কার, নোবেল পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, এগুলো সম্পর্কে জানবো। 10 মিনিট পরে আমাদের এই লাইভটা কেটে যাবে, তোমরা আমি আমি লিঙ্ক দিব, আবার জয়েন করবা 10 মিনিট পরে। তারপর বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন আছে, জাতিসংঘ, সার্ক, তারপর হচ্ছে ওপেক, ন্যাটো, এই সংগঠনগুলো পড়াবো, সেখান থেকে একটা প্রশ্ন পাবা। সাম্প্রতিক কিছু ইস্যু আছে, যেমন এই যে বর্তমানে আমাদের নতুন একজন রাষ্ট্রপতি আসছেন, এটা আমাদের জানতে হবে। আমরা বর্তমানে IMF থেকে ঋণ নিতেছি 4.7 বিলিয়ন ডলার, এই জিনিসগুলো আমাদেরকে কিছু নির্দিষ্ট টপিক আছে, ওগুলো আমি বলে দিব, ওগুলাই পড়াবো, ওগুলাই একবার যে পরীক্ষা ইনশাল্লাহ আসবে। কম্পিউটার, ICT, বিজ্ঞান থেকে একটা প্রশ্ন থাকে, এটা যারা পারবা দেখাবা, না যারা পারবা না দেখাবা না, কারণ এটা একটার জন্য তোমাকে বিশাল বড় বড় লাগবে, কোথা থেকে আসবে প্রশ্ন কেউ জানে না, ঠিক আছে? তো এটা হয়তো ওভাবে পড়াবো না, কিন্তু কিছু টপিক আমি বলে দিব, এক ক্লাসের মধ্যে যা পারি সেটা থেকে আসার সম্ভাবনা আছে, আমি বলে দিব কিভাবে পড়তে হবে। তারপর জাতিসংঘ, এই যে সংগঠনের আন্ডারে জাতিসংঘ ছিল, এই সংগঠনের আন্ডারে, কিন্তু জাতিসংঘকে আলাদাভাবে দিচ্ছি, কারণ জাতিসংঘ থেকে প্রশ্ন বেশি আসে। তারপরে বিশ্বের বিভিন্ন ইতিহাস বা সভ্যতা গুলো, যেমন তোমার মেসোপটেমীয় সভ্যতা, মায়া সভ্যতা, এরকম তোমরা পাবা, এই এগুলো পড়াবো, এগুলো থেকে আরো একের মতো কমন পাবা। এছাড়া আরো কিছু টপিক আছে, সেগুলো বি ইউনিটে আসছিল, এই যে বি ইউনিটে আসছিল সেগুলো পড়াই দিব, দেখবা যে ওখানে কাছাকাছি, এই যে দেখো বি ইউনিটে পদ্মা সেতু আসছে, দেখো বিখ্যাত ব্যক্তি থেকে প্রশ্ন আসছে। তারপরে তোমার একটা যেটা বলছি, সংবিধান থেকে প্রশ্ন আসছে, তারপরে বাংলাদেশের আবহাওয়া ভূপ্রকৃতি থেকে প্রশ্ন আসছে, বিখ্যাত স্থান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? অর্থাৎ কাছাকাছি মেগা প্রজেক্ট যেগুলোর নাম বললাম সেগুলো থেকে একটা প্রশ্ন আসছে, ঠিক আছে? এই যে কম্পিউটার ICT থেকে একটা প্রশ্ন আসছে বি ইউনিটে, কিন্তু সাম্প্রতিক থেকেও একটা ছিল, একটা না দুই তিনটা ছিল, বাট এটা এগুলো আবার অন্য টপিকের আন্ডার যায়। তো যেমন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন, সেখান থেকে একটা প্রশ্ন আসছিল, তো সেটাকে আমি চাইলে সাম্প্রতিকও ফালাইতে পারি, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে আলাদা একটা টপিক দিতে পারি। তো এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে আলাদা একটা টপিক দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো আমি GK, তারপর হচ্ছে বাংলা, এই দুইটা টপিক নিয়ে টেনশন করার দরকার নাই, এগুলো তুমি দেখবা যে আমি জাস্ট তোমাদেরকে লাইন ধরে দিব, ওই লাইনে লাইনে হাঁটলে দেখবা যে হয়ে যাবে। কিন্তু তোমাকে আই ম্যানেজ মেন্টাল এবিলিটি আর ইংলিশ, এই দুইটাতে মানে প্রচুর জোর দিতে হবে, ডি ইউনিটে যারা বিশেষ করে পরীক্ষা দিবা, তাহলে তোমরা দেখবা যে ইজিলি চান্স করে নিতে পারবা। এবং আমি বলে দিচ্ছি, পরীক্ষা সবার খারাপ হবে ইংরেজি এবং মেন্টাল এবিলিটিতে, আমি বলে দিচ্ছি। প্রয়োজনে যারা গত বছর চান্স পাইছে বা যারা চান্স পায় না তাদেরকে জিজ্ঞেস করো, বিশেষ করে যারা চান্স পায় না তাদেরকে জিজ্ঞেস করো কি কারণে চান্স পায় নাই, দেখবে বেশিরভাগই বলবে যে ইংরেজিতে ধরা খেয়েছিল। আর যারা চান্স পেতে ওয়েটিং লিস্টে ছিল তাদেরকেও যদি জিজ্ঞেস করো যে আপনি ওয়েটিং লিস্টে কেন ছিলেন, উত্তর দিবে যে আমার ইংরেজিতে সমস্যা হয়েছিল। আবার যারা চান্স পাইছে তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো আপনি কোন সাবজেক্টে বেশি নাম্বার পাইছেন বা কোন সাবজেক্টে বেশি জোর দিচ্ছেন, তারা বলবে যে আমি ইংরেজিতে বেশি জোর দিছি, ইংরেজি আর মেন্টাল এবিলিটি, ডি ইউনিটের কথা বলতেছি আমি স্পেশালি। তো এই জন্য ডি ইউনিট মানে ইংরেজি মেন্টাল এবিলিটি, আমি বলে দিচ্ছি। বাংলা সবাই পারবে, GKও সবাই পারবে, এগুলো হচ্ছে যে তোমার অনেকে মুখস্থ করে ফেলবে, কিন্তু ইংরেজি ভোকাবুলারি বুঝে বুঝে না পড়লে, মেন্টাল এবিলিটি বুঝে বুঝে না পড়লে মুখস্থ হবে না, এটা মুখস্থ। এই যে এতদিনে তো তোমরা কয়েকদিনের মধ্যে পড়ে চেষ্টা করছো না, দেখছো যে কি আজকে পড়লে কালকে মনে থাকে না, তো এই জন্য হচ্ছে বারবার 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 প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমি মেন্টাল এবিলিটিতে চলে যাচ্ছি। আমি যেটা বলছিলাম যে প্রথমে আমরা দেখবো সিরিজ দেখবো, তারপরে দেখবো হচ্ছে যে বর্ণ কোড। তো আমি আসলাম কোথায়, ওকে, আমি দেখো ইউটিউবে আমাদের একটা ভিডিও অলরেডি আছে, সেখানে আমি অলরেডি পড়াচ্ছি সম্পর্ক মিলানো কিভাবে পড়তে হয়, তারপর হচ্ছে তোমার বর্ণ কোডও সেখানে দেখাইছিলাম, দিক নির্ণয় দেখাইছিলাম, সেখানে তোমরা চাইলে এগুলো দেখতে পারো। হ্যাঁ, ইউটিউবে চ্যানেলটা থেকে ভিডিও গুলো দেখে নিবা। তো আমি দেখছিলাম স্যার। সিরিজ আর বর্ণ কোড নিয়ে আজকে স্পেশালি আলোচনা করব। আচ্ছা, এই যে সিরিজ, এই যে এখানে সিরিজ আছে, সিরিজ এগুলো নিয়ে আলোচনা করব, এগুলো আলোচনা করলে মোটামুটি হয়ে যাবে। তারপরে ওকে, মনে করো আমরা প্রশ্ন পড়তে পড়তেই পড়ি যে সিরিজ কিভাবে আসে পরীক্ষায়, তাহলে তুমি বুঝে যাবা, ঠিক আছে? মনে করো এই যে এখানে আমি এমন ভাবে পড়াবো যাতে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম দুইটাই কাভার হয়ে যায়। খেয়াল করো এখানে একটা সিরিজ দিচ্ছে, এটা জাহাঙ্গীরনগর সি ইউনিট 2018-19 সালে আসছিল, অনেকে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবে, অনেকে দিবে না, তুমি দাও আর না দাও জাহাঙ্গীরনগর প্রশ্ন পড়তে হবে, পড়লে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার জন্য ইজি হয়ে যাবে। দেখো প্রশ্ন হচ্ছে যে 8, 10, 14, 18, মাঝখানে একটা প্রশ্ন চিহ্ন, মানে এখানকার সংখ্যাটা তোমাকে বের করতে হবে। তারপর হচ্ছে 34, 50, 66,
তাহলে তোমাকে যেটা করতে হবে, সিরিজ দেখলে সবার আগে একটা জিনিস চিন্তা করবা যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার গ্যাপ কত, মানে পার্থক্য কত, আর দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার পার্থক্য কত। এটা সবার আগে চিন্তা করে দেখবা যে আসলে পার্থক্যটা কত, মিল আছে কিনা পার্থক্যের মধ্যে। যদি পার্থক্যের মধ্যে মিল না থাকে, তাহলে তোমাকে আরো কিছু জিনিস ফলো করতে হবে। আমি একটা একটা করে বলবো, প্রতিটা সমস্যা পেতে 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 বলবো। তার আগে আমি তোমাদেরকে কিছু একটা একটু বেসিক কিছু আইডিয়া দেই। মনে করো যে আমি যদি লিখি যে 2 4, তোমরা দেখতেছো, এটা দেখতেছো, দেখা যাচ্ছে পড়াটা জি স্যার, দেখা যাচ্ছে, জি স্যার, 2 4 6 8 10, বলো তো এটা কিসের সিরিজ? উপরেরটা, এটা কিসের সিরিজ বলো কিসের তো? নাম্বার এসেছে স্যার? জোড় কিসের সংখ্যা নাম্বার সিরিজ, কিসের সিরিজ? জোর সংখ্যা জোড় সংখ্যা। এখনকার সিরিজ যেটা নিচে দিয়ে লিখি, সেটা কিসের সিরিজ বলো তো? অড নাম্বার এসেছে স্যার? বীজের সংখ্যা সিরিজ। এভাবে আমার সাথে কথা বলবা, এটা কিসের সিরিজ বলো তো? বলো তো, এটা তো নর্মাল নাম্বার। এটা স্বাভাবিক সংখ্যা সিরিজ, কিসের সিরিজ? স্বাভাবিক সংখ্যা সিরিজ। আমার সাথে কথা বলতে হবে। এরপর আমি লিখলাম 1 4 9 16 25, তারপরে 36, এটা কিসের সিরিজ বলতে পারবা? এটা জানা নাই স্যার। 36 হবে এটা, এটা জানা নাই। এটা হচ্ছে, দেখো তো, 1 কে বর্গ করলে কত হয়? 1, 2 কে বর্গ করলে কত হয়? 4, 3 কে করলে 9, নয় 4 কে করলে 16, 5 কে করলে 25, 6 কে পঁচিশ করলে 36, 7 কে ছত্রিশ করলে 49, ঊনপঞ্চাশ 8 কে করলে 64, ঠিক না? তার মানে এটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের সিরিজ, স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের সিরিজ বর্গ করলাম আর কি। এবার এটাকেই এটাকেই স্যাররা আবার ভিন্ন ভাবে ভেঙে দিবে, কিভাবে দিবে দেখো, আমি দেখাচ্ছি। এটাকে একটু ভেঙে দিবে, কিভাবে দিবে দেখো, দিবে যে 1 9 25 49, তারপরে দিবে 81, এটা কিসের সিরিজ বলতে পারবা? এটা তো কিউবের সিরিজ, এটা হচ্ছে বিজোড় সংখ্যা যেগুলো আছে তাদের বর্গ, কাদের বর্গ? বিজোড় সংখ্যা দেখো, বিজোড় সংখ্যাগুলোকে বড় করলে এটা বাবা, এই যে এটাকে এটাকে বড় করো। আমার কথা কি বুঝা গেছে? দেখো, এগুলাকে বড় করো, বড় করো বাবা, বুঝা গেছে? এবার হচ্ছে যে, তাহলে জোড় সংখ্যাগুলোকে বড় করলে একটা সিরিজ পাবো না? জোড় সংখ্যাগুলোকে বড় করলে বাবা 4 16 ষোলো 36 ছত্রিশ 64, চৌষট্টি তারপর কত বাবা, 110 10 100, ঠিক আছে? বুঝে গেছে আমার কথা কি? বুঝে গেছে? আচ্ছা, এখানে একজন জয়েন হতে কষ্ট হচ্ছে, তাকে আমি দেখি। ওই যে একবার বের হয়ে গেলে পরে জয়েন হতে কষ্ট হয় কেন জানি, এটার সমস্যা হচ্ছে যারা যারা জয়েন হতে কষ্ট হচ্ছে তাদের হয় নেটওয়ার্ক দুর্বল, অথবা হচ্ছে যে মোবাইলে কোনো একটা ঝামেলা আছে, এই দুইটার একটা। আমার এখানে কোনো ঝামেলা নাই। আচ্ছা, আচ্ছা, আমি এখন এ করতেছি, আমরা সিরিজ গুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়েছি, ঠিক আছে? তো আমি কেটে দিচ্ছি, কেটে তোমাদেরকে আরেকটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে আবার জয়েন হও সবাই। আরেকটা লিঙ্ক এখন দিচ্ছি, ওই লিঙ্কে জয়েন হবা। খেয়াল করো তাহলে, এই যে আমরা সিরিজ গুলো দেখলাম, জোড় সংখ্যা সিরিজ, স্বাভাবিক সংখ্যা সিরিজ, তারপর হচ্ছে যে বিজোড় সংখ্যা সিরিজ, হ্যাঁ, তারপরে দেখলাম যে তাদের বর্গের সিরিজ, জোড় সংখ্যার বর্গ, বিজোড় সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গ। আমার কথা কি বুঝা গেছে? এগুলো হচ্ছে বর্গের জি সিরিজ, স্যার, এগুলো হচ্ছে বর্গের সিরিজ, এগুলোকে আমি মনে করো আলাদা একটা বক্সে রাখি, এই যে এখানে রাখলাম, ঠিক আছে? আর এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সিরিজ, এগুলোকে মনে করো আর একটা বক্সে রাখলাম। এখন খেয়াল করো, এই তো বর্গ গেল, তারপরে গেল স্বাভাবিক সংখ্যা, কিন্তু আবার আমরা চাইলে এই যে স্বাভাবিক সংখ্যা যেগুলো ছিল সেগুলোকে আমরা আবার গণ করতে পারি না? আমার কথা কি বুঝা গেছে? কি করতে পারি? ঘন, ঘন হ্যাঁ বুঝো, কিউব, কিউব কিউব করা। তাহলে 1 এর কিউব 1, 2 এর কিউব কত বলো তো? 8, আট, আর হ্যাঁ, 3 এর কিউব কত? 27 27, 4 এর কিউব কত? 64, 4 এর কিউব কত? চৌষট্টি, 66 5 এর কিউব 125, 5 এর কিউব 125, 6 এর কিউব 625 কত? 625। এখন হচ্ছে যে না, 6 এর কিউব 625 না, 6 এর কিউবটা তোমরা দেখে নিবে, আমি 5 এর কিউব পর্যন্ত লিখলাম। এবার হচ্ছে যে তোমার
এই গেল 1 2 3-এর কিউব, মানে স্বাভাবিক সংখ্যার কিউব আর কি, 1 2 3 4 5। এবার যদি আমি জোড় সংখ্যাগুলোকে কিউব করি, 2-এর কিউব কত? 8। 2-এর কিউব কত? 8। তারপর হচ্ছে যে 4-এর কিউব কত? 6-এর কিউব কত? 6-এর কিউব দেখে নাও। হ্যাঁ কত বলো? আমার এখানে একটা ক্যালকুলেটর ছিল, এখানে কেন জানি আসতেছে না। যাই হোক, এই যে 6-এর কিউব আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি, 6 গুণ 6 গুণ 6 কত আসলো? 216। কত আসলো? ঠিক আছে, তাহলে 216। এভাবে তুমি 8-এর কিউব বের করবা, তাহলে দিবা কত? 8 গুণ 8 গুণ 8 512 কত? 512 512। গুড, থ্যাংক ইউ। এটা হচ্ছে জোড় সংখ্যার কিউব। এবার বিজোড় সংখ্যার কিউব, 3-এর কিউব, 1-এর কিউব, 3, 1-এর কিউব 1, 3-এর কিউব 27, 5-এর কিউব 125, 300 তারপরে 5-এর কিউব কত? 6-এর 7-এর কিউব 343 343। বুঝা গেছে? এটা হচ্ছে যে ঘন বা কিউব, ঠিক আছে, বুঝা গেছে? এইগুলো তোমাদেরকে বিভিন্ন ভাবে দিবে। এখন দেখো, এই যে আমরা এই যে একটা কৌশল দেখাইলাম তোমাদেরকে, এভাবে তোমাকে পরীক্ষা চিন্তা করতে হবে যে এটা কোন একটা কিউবের সিরিজ কিনা, এটা স্বাভাবিক সংখ্যা সিরিজ কিনা, জোড় সংখ্যা সিরিজ কিনা, এই জিনিসগুলো খেয়াল করবা। তারপর একটা কথা আমি বলেছিলাম যে তোমাদেরকে খেয়াল করতে হবে মাঝখানের গ্যাপ কত। আচ্ছা, এখানে একজনে বলতেছে কথা শুনি না, কথা কেন শুনতেছি না আমি তো বুঝতেছি না। তোমার ভলিউম বাড়াও। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে ওই যে ইসরাত নামে একটা মেয়ে আছে, ও বলতেছে ও আমার কথা শুনতেছে না, সে শুনতেছে না কেন আমি তো বুঝতেছি না। আচ্ছা, আমি বুঝতে পারছি সে কেন শুনতেছে না, কারণ সে মাইকি চালু করা নাই। আমরা একটু তাকে হেল্প করি আগে, দাঁড়াও, তোমরা একটু লাইনে থাকো, আমি তাকে একটু হেল্প করে নিই। এক্সাম হলে কি করতে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে যাবে, আমি আজকে কবে যাওয়া যাবে? একটু দাঁড়া, একটু লাইনে দাঁড়াও, আমি একজনকে ওই যে স্টুডেন্টটাকে কল দিলাম। আচ্ছা, ও হচ্ছে আমাদের কথা শুনতে ছিল না, একজন একটা স্টুডেন্ট জয়েন করছে, কারণ হচ্ছে তার আসলে হেডফোনটা কানেক্ট করতে সে পারে না, এই জন্য তো তাকে আমরা হেল্প করলাম আর কি। এখন সে দেখি এটা কানেক্ট হতে পারে কিনা। তো হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম, এবার হচ্ছে যে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে যে একটা সিরিজ দিল সাপোজ। হ্যাঁ, এখন মনে করো যে আমি একটা সিরিজ দিচ্ছি তোমাদেরকে, মনে করো শুরুতে আছে 4, 4-এর পরে আছে হচ্ছে যে 5 6, 5 4 পরে 5ই আছে মনে করো, তারপর আছে যে 8, তারপরে আছে হচ্ছে যে 13, তারপরে আছে 20। এখন খেয়াল করো তো তারপরে সংখ্যাটি কত হবে তোমাকে জিজ্ঞেস করলো, বুঝা গেছে? এটা মনে করো আমি একটা সিরিজ তোমাকে বানাই দিলাম আর কি। এখন তুমি কেমনে বুঝবা, তোমরা যারা পরীক্ষার হলে থাকবা তারা কেমনে বুঝবা এখানে বাকি সংখ্যাটা কত হবে? কেউ কি বলতে পারো বাকি পরের সংখ্যাটা কত হবে? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, বলতে পারবা জি এখানে কত স্যার, হবে? আমি বলি বলো। পরের সংখ্যাটা 33 হবে না? 33। জি, পরের সংখ্যা 33 না, পরের সংখ্যা 31 হওয়ার কথা। ও সরি স্যার, আমি বলি 5-এ আর 8-এ হয়েছে যে কত, এই 13, তারপর 13 আর 20 হয়েছে, 13 আর বেশি কিছুই হয় নাই, এখানে যোগ করি নাই। এখানে হচ্ছে যে কি হয়েছে আমি বলতেছি শুনো, 4 আর 5-এর মাঝখানে গ্যাপ কত বলো তো? এক নাই বিয়োগ বিয়োগ করলে কত হয়? বিয়োগ ফল বিয়োগ করলে কত হয়? 1। এক 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3। তিন কত হয়? তিন 3। তারপরে 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়? তারপর 5 5। পাঁচ 20 থেকে 13 বিয়োগ করলে কত হয়? সাত 7। অর্থাৎ মাঝখানে হচ্ছে 1 3 5 7, মাঝখানের সংখ্যাগুলো কি ছিল? বিজোড় সংখ্যা কি ছিল? দ্বিজোড় বিয়োগফল সংখ্যা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, 1 3 5 7, তারপর তারপরটা কত হবে? এখানে গ্যাপটা কত হবে? নয়,
তার মানে বিশের সাথে নয় যোগ করলে তার তত মানে হয় তুমি কত? বিশের সাথে নয় যোগ করলে কত হয়? 29। তাহলে একত্র, তারপর 29, সরি 29 হবে, 29। আমার কথা কি বুঝে গেছে? জি স্যার, তাহলে ওই যে বলছি না, বিয়োগ করেও দেখতে হবে, বিয়োগ করলেও দেখবা যে মাঝখানে হয়তো কোন একটা, এই যে এখানে যে সিরিজ গুলো বলছি এগুলাই মেইন, মানে মাঝখানের গ্যাপের মধ্যেও থাকতে পারে এগুলা, এগুলো ডিরেক্ট সিরিজের মধ্যেও থাকতে পারে, এগুলো যেখানে ইচ্ছে সেখানে দিতে পারে। বুঝে গেছে? জি স্যার, তাহলে অপশন দেখুন, হ্যাঁ হ্যাঁ নিচে তো অপশন থাকবে, যদি প্রথমবারে ধরেন হ্যাঁ, অপশন তো ভুল থাকবে, কইরা অপশন তো থাকবে, দিয়েছি কিন্তু বা অপশন দেখে তুমি মিলাইতে পারবা না, অপশন দেখে মিলাইলে ঝামেলায় পড়বা। অপশন এমন ভাবে থাকবে সবই, ওই যে তুমি 33 বছর একটা অপশন থাকবে, তুমি তো একটা ওই যে যোগ করে করে গেছো আর কি, তুমি এই যে তুমি 20 আর আমি তো 13 যোগ এমনি করছো না, ভুল 33 করতেছি, হয়েছে, সেটা অপশন থাকবে, তুমি ওটা দেখা দিয়ে বসে থাকবা। এই জন্য অপশনে না দেখে নিজে নিজে আগে বের করে ফেলবা, তারপরে দেখাবা অপশনে যায় খুঁজবে কোনটা উত্তর। বুঝে গেছে? এবার খেয়াল করো, আমি মনে করো লিখলাম 2 3 5 7 গ্যাপ, তারপর লিখলাম 13, তারপর লিখলাম 17, বলো তো গ্যাপে কত হবে? গ্যাপ স্যার, 2 বিজোড় সংখ্যা হবে বলে, স্যার বিজোড় হুম, সংখ্যা, বিজোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা সব গুলো, না 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 সরি, এই যে দুই তো যোগ সংখ্যা, স্যার নয়, একজন বলছে নয়। আচ্ছা নয় লিখলাম কত? তো আর কেউ কিছু বলো কিনা দেখো, তাড়াতাড়ি বলতে হবে, কারো প্রথম মাথায় কোনো আইডিয়া আসে কিনা। তো তোমরা কি দেখতেছো না, এটা একটা মৌলিক সংখ্যার গ্রুপ সেট, মৌলিক সংখ্যা কি বুঝো না, যে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, এবার শেষে হবে 13 আছে, সেটাও একটা মৌলিক সংখ্যা, 17ও একটা মৌলিক সংখ্যা, তাহলে মাঝখানে মৌলিক সংখ্যা কোনটা বাদ গেছে? 11, 11 বাদ গেছে। বুঝে গেছে? জি এটা স্যার, কিসের সিরিজ? মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা, মৌলিক সংখ্যার সিরিজ, মৌলিক সংখ্যার সিরিজ। এবার আমি আরেকটা লিখি, হ্যাঁ দেখো চিন্তা করতে হবে কিন্তু। বলো এটা কিসের, এটার মাঝখানে কত হবে? তেরো একজনে 13 বলছে, 13 লিখলাম, তেরো আর কেউ? স্যার এটা 13ই হবে, 13ই হবে এটা স্যার, কিসের এটা সিরিজ বলতে পারবা? স্যার, এটা হচ্ছে যে যোগ করছে না, এক আর একে যোগ করে 2, 2 মানে আর প্রথম তিনে এটার সাথে পাঁচ, এটা যোগ করলে 2 হয়, যে 2 আবার 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3, তিন তিন আবার তিন 3 এ 2 যোগ পাঁচ করলে হয় 5, আবার 3 5 যোগ পাঁচ করলে হয় 8, 5 এ 8 যোগ করলে হয় 13, 13 আর 21 যোগ করলে হয় 34। বুঝে গেছে? মানে এই একটা যে সংখ্যাটা তুমি বের করবা সেটা হচ্ছে আগের দুইটার কি যোগফল। বুঝে গেছে? তাহলে এই যে এখানে তুমি চাইলে একটা জিরো দিতে পারো, সমস্যা নাই, এই যে 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 এ 1 যোগ করলে 2 হয়, এভাবে আর কি। ঠিক আছে, জি ওকে। তারপরে আরো বিভিন্ন ভাবে দেওয়া যায় আর কি, তা আমরা এবারে দাও তাহলে অনুশীলন নিতে যাই নাকি, এখানে দেখি কি রকম আসছে। দেখো এবার এখানে আসো, এই এতক্ষণ কি এইগুলো করাইছি যাতে অনুশীলন নিতে আসলে পারো। এখানে খেয়াল করো তো, লিখছে যে 8 10 14 18, এটা কি বুঝতে পারছো মাঝখানে গ্যাপ কত কত? স্যার প্রথমটার বুঝতে মাঝখানে পারছি, গ্যাপ কত? 2, পরেরটার মাঝখানে গ্যাপ কত? চার, তারপরটাতে গ্যাপ এবার কত? আবার 6, তারপর কত হয়েছে? 6, তাহলে নিশ্চয়ই এখানে গ্যাপ চার, একটা 8 হবে, তার মানে এই যে 18-র সাথে 8 যোগ করলে আনসার বেরোয় 24। বুঝে গেছে? চব্বিশ,
জি স্যার, সহজ না হ্যাঁ কঠিন? সহজ। তাহলে এই যে আমি এখানে যে জিনিসটা বুঝেছি এটা খাতার মধ্যে লিখে ফেলতে হবে, এই যে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে মেইন, স্যারদের মাথায় এটাই আছে, এটাকে স্যাররা ঘুরে ফিরে বিভিন্ন ভাবে দিবে, বুঝে গেছে? তাহলে বুঝে প্রথম গেছি হচ্ছে স্যার। জোড় সংখ্যা গুলা, বিজোড় সংখ্যা গুলা, স্বাভাবিক সংখ্যা, তারপর হচ্ছে মৌলিক সংখ্যা, এই যেখানে যেটা দিলাম মৌলিক সংখ্যা, তারপরে জোড় স্বাভাবিক সংখ্যার বর্গ, জোড় সংখ্যার বর্গ, বিজোড় সংখ্যার বর্গ, তারপরে স্বাভাবিক সংখ্যার গণ, জোড় সংখ্যার গণ, বিজোড় সংখ্যার গণ, ঠিক আছে? তারপর হচ্ছে জি স্যার, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাটাও মনে রাখতে হবে। তারপর ওই যে একটু আগে যেটা দিলাম, এই যে এটা, এটাকে বলে ফিবোনাচ্ছি সংখ্যা, এটা কি বলে বলতে পারবা কেউ? এটাকে ফিবোনাচ্ছি বলে, ফিবোনাচ্ছি, ফিবোনাচ্ছি মানে হচ্ছে যে একটা সংখ্যা তার আগে দুইটা সংখ্যার যোগফলের সমান, বুঝে গেছে? জি স্যার, এই জিনিসটা আমি রেকর্ড করে রাখতেছি, ওখানে দিব, কিন্তু আপনারা খাতা লিখে রাখবেন। এখন হচ্ছে যে আমরা যেখানে ছিলাম সেখানে ব্যাক আসলাম। এবার খেয়াল করি, মনে করেন এই যে পর প্রশ্নটা লিখে যে 5 × 10 = 25 লিখছে, তো 5-এ আর 10-এ গুণ করলে কি আসলে 25 হয়? না না, স্যার, হয় 50, আমি পরে দেখবো। এখানে দেখো 7 8 56 হয়, লিখছে 28, তার মানে গুণ করলে যা হয় তার অর্ধেক লিখছে, ঠিক কিনা? জি স্যার, এই যে এখানে 5-এ আর 10-এ 50 হয়, লিখছে 25, 7-এ আর 8-এ গুণ করলে 56 হয়, লিখছে 28, আর তারপর 6 9 54 হয়, লিখছে কত? 27। সাতাশ তাহলে 26-এ আর 4-এ গুণ করলে যত হবে তার অর্ধেক লিখবো, ঠিক আছে? বান্ন হ্যাঁ, 26-এ আর 4-এ গুণ করলে 104, উত্তর হচ্ছে তাহলে 52, বুঝে গেছে? জি সহজ না কঠিন? সহজ সহজ। সহজ। এই খেয়াল করো এখানে, ইফ ইউ থিঙ্ক ওয়ান নাম্বার ইজ রং ইন দ্য ফলোয়িং সিরিজ, হোয়াট শুড বি দ্যাট নাম্বার? বলছে যে তুমি যদি মনে করো এই সিরিজের মধ্যে একটা সংখ্যা আছে যেটা ভুল, তাহলে সেটা কোন সংখ্যাটি? তাহলে ওই যে তুমি, এবার তোমাকে আমি খেয়াল করো, আমি দিচ্ছি, এটা মূলত এরকম, মনে করো এই আমি বললাম এখানে একটা, এই এখানকার কোন একটা সংখ্যা ভুল আছে, ভুলটা বের করো, আমি যদি মাঝখানে একটা সংখ্যা আন্দাজে ঢুকে দিই 55, তুমি বুঝতে পারবে না যে এটাই ভুল, জি কথাটাই স্যার, বুঝে গেছে? কারণ বাকিগুলো হচ্ছে যে বর্গ করার কারণে বা গণ করার কারণে আসছে, কিন্তু 55 কোনো কিছুতে মিলে না। ধানের ভিতরে যদি ভুসি ঢুকে, তুমি ভুসিটাকে চিনবে না? জি স্যার, মাছের ভিতরে যদি একটা পোকা ঢুকে, তুমি চিনবে না তাকে? তো চিনতে হলে কি লাগবে, ওই তোমাকে সিরিজটাকে বুঝতে হবে, যেটা কিসের সিরিজ, তাহলে এখানে কোন সংখ্যাটা বাকি আছে তুমি বুঝেবা। যেমন খেয়াল করো, আমি দেখাই, এই যে মনে করো এটা হচ্ছে জোড় সংখ্যার বর্গ, ঠিক না? এই যে এটা, এটা জোড় সংখ্যার বর্গ কিনা আমার সাথে কথা বলতে হবে। জি স্যার, জি স্যার, হ্যাঁ, জোড় সংখ্যার বর্গ। এখন এখানে যদি আমি মাঝখানে এই এই বরাবর যদি লিখে দিতাম 38, তাহলে তুমি কি এটাকে একসেপ্ট করবা? না স্যার, কারণ 38 কোন সংখ্যার জোড় সংখ্যা, কোন জোড় সংখ্যার বর্গ নয়, হয় না, তাহলে তুমি ওটাকে এটাই দেখাইতে হবে, এটাকে খুঁজে বের করতে বলছে। ওই প্রশ্নটা কি এখন বুঝতে পারছো? প্রশ্নটাতে কি জানতে চাইছে? এই প্রশ্নটাতে জি স্যার, বলছে যে ইফ ইউ থিঙ্ক ওয়ান নাম্বার ইজ রং ইন দ্য ফলোয়িং সিরিজ, হোয়াট শুড দ্যাট নাম্বার বি? বলছে যে যদি তুমি মনে করো এই সিরিজের মধ্যে একটা সংখ্যা ভুল আছে, তাহলে সেই সংখ্যাটা কত? তাহলে খেয়াল করি আমরা দেখি তো, একের পরে আছে 3, তারপরে 2, তারপর 4, তারপর 3, তারপর 5, তারপর 4, তারপর 5 5, তারপর 7, তারপর 8। এখন কি আমি সিরিজটা আসলে বুঝতে পারছি? না এই যে দেখো, আমি আমি ধরা দিচ্ছি সিরিজটা, বুঝতে পারবা এক সহজ। এই দেখো, একের পরে দুই, দুই ধরো, একের পরে কত? আমি জুম করি একটু, দুই এর পরে কত? তিন তিন এর পরে কত? তিন চার চার এর পরে কত? চার পাঁচ, পাঁচ পাঁচের পরে কত আসবে? ছয়। ছয় ওকে, এবার খেয়াল করো, তারপরে এটাতে খেয়াল করো, তিন, তিন এর পরে কত আসবে? চার চার। তিন এর পরে? চার চার। চার এর পরে? পাঁচ পাঁচের পরে? ছয় ছয়ের পরে? সাত তাহলে ভুল কোনটা? ছয় বুঝিনি পাঁচ ভুল, কেমনে? পাঁচ ভুল, কারণ ওটার জায়গায় ছয় হওয়ার কথা ছিল, কারণ পাঁচ। তাহলে এখানে কি ভুল দেওয়া আছে উত্তরটা? নেই, ওটা কি লেখা আছে? লেখা আছে কই সংখ্যাটা, কই? এই যে উত্তরটাতে লেখা আছে যে ছয় লেখা আছে কেন? আচ্ছা, পাঁচে লিখা আছে, কিন্তু উত্তরটা সি লিখছে, উত্তর হবে
বি, উত্তরটা কি হবে? বি। আবার খেয়াল করো এই যে এটা, এটা পাঁচ পাঁচ, 1 2 3 4 5, এটা ঠিক আছে, এবার 3 4 5 4 5 ছয়, এটা ছয় হওয়ার কথা ছিল, ঠিক না?6 ঠিক না? ও আচ্ছা, প্রশ্ন ঠিক, উত্তর সি হবে। আমি প্রশ্ন বলছে যে একটা সংখ্যা ভুল আছে, সেই সংখ্যাটি কত হওয়া উচিত? বলছে এটা ফার্স্ট ছয় হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেওয়া আছে পাঁচ। হ্যাঁ, আমি বলি, আমি বলি মানে তুমি ভুলে হয়তো 5 দেখা দিবা, কিন্তু উত্তর হবে 6। কেন বলি? বলছে যে একটা সংখ্যা ভুল আছে কিন্তু সেই সংখ্যাটি কত, এটা জিজ্ঞেস করছে তোমাকে। বল নাই ভুল সংখ্যাটাই বের করো। তোমাকে বলছে একটা সংখ্যা ভুল আছে, সেই সংখ্যাটি কত হওয়া উচিত? তো ভুল হচ্ছে 5, কিন্তু এটা হওয়া উচিত কত? ছয়। তাহলে উত্তর হচ্ছে 6, ছয়। বুঝা গেছে? স্যার এ বলছে হোয়াট শুড দ্যাট নাম্বার বি, সেই সংখ্যাটি কত হওয়া উচিত। উচিত, বুঝে গেছে? তাহলে কোশ্চেনে কিন্তু একদম মাইরফেস আছে। কোশ্চেনে ওই যে অনেকে 5 দেখা দিবে, যারা একবার পড়বে প্রশ্নটা তারা 5 দেখা দিবে, আমি আমি যেভাবে দেখাইলাম আর কি, ঠিক আছে? আমি ভুল করে 5 দেখা দিচ্ছিলাম না, পরে এই যে এটা মনোযোগ দিয়ে একবার পড়লাম যে আসলে সি কেন লিখলো। এটা আমার বন্ধু সুমিত্র এই বইটা লিখছে, তো সে তো ভুল লিখার কথা না আমার জানা মতে, তো এই জন্য আমি চিন্তা করলাম তার আরেকবার পড়ে দেখি, দেখি যে না ও ঠিক বলছে। এখানে প্রশ্ন জিজ্ঞেস করছে সেই সংখ্যাটি কত হওয়া উচিত, তার মানে যেটা ভুল সেটা দেখাইতে পারে নাই, বলছে যে একটা সংখ্যা মিসিং আছে, একটা সংখ্যা ভুল আছে, সেই সংখ্যার জায়গায় কত হওয়া উচিত, 6 হওয়া উচিত, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার খেয়াল করো এখানে একটা সিরিজ আছে, বলছে যে নেক্সট নাম্বার কত হবে, এই যে নেক্সট নাম্বার। হ্যাঁ, তাহলে এখানে এইখানে কত জিজ্ঞেস করছে, আছে 1 3 6 10 15, তাহলে খেয়াল করো একের পরে কত আছে বলো তো, তিন মাঝখানে তিন গ্যাপ কত, গ্যাপ কত মাঝখানে? 2। দুই হ্যাঁ, তিন 2 না, 1 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। দুই গ্যাপটা সবসময় চিন্তা করবা। তারপরে এখানে গ্যাপ কত, তিন তিন এখানে গ্যাপ কত, চার এখানে গ্যাপ কত, পাঁচ তাহলে এখানে গ্যাপ কত হবে? ছয় হবে, তাহলে 15-র সাথে হবে 6 যোগ করে দাও 21 উত্তর, বুঝে গেছে? একুশ বিশে ওকে, এবার খেয়াল করো, বলছে যে যদি √3, আচ্ছা এটা এটা এর মধ্যে পড়ে না, সিরিজের মধ্যে পড়ে না, তারপর আছে পরে কিছুটা পরে বলে দিই, বলছে √3 = 3, √7 = 7, তাহলে বলছে যে √6² = কত? আমার কথা কি বুঝতে পারছো? আগে ভালো না, করে বুঝতে হবে, বলছে √3 = 3, বুঝে গেছে? আবার হ্যাঁ বলছে √7 = 7, তাহলে স্কোয়ারটা বাদ দাও মনে মনে, √6 = কত হবে বলো তো? সিক্স, সিক্স সিক্স, তারপরে স্কোয়ার আছে, তার মানে 6-এর উপর স্কোয়ার, তাহলে কত হবে? 36, 36, বুঝে গেছে আনসার? স্যার রুট আর স্কোয়ার হলে স্কোয়ার রুট টা উঠে যায় না? না না না, আমি বলি তুমি এই এতটুকু বুঝতে হবে আগে, ওখানে সিকোয়েন্স আছে না, ওখানে যা বলছে তাই, ওখানে বলছে √3 = 3, স্কোয়ার ছাড়াই যে স্কোয়ার নাই তো এখানে আছে, না তো তোমাকে ধরতে বলছে আর কি। মনে করো এটা হচ্ছে যে করিম, করিম সমান 3, রহিম, রহিম সমান 7, তাহলে আরেকজন দেওয়া আছে জামিল, জামিল সমান কত, জিজ্ঞেস করছে। তো তুমি মনে করো যে যে √3 কে তুমি মনে করো 3ই মনে করো, 3 কে 3, √7 7, তাহলে √6 কত হবে সেটা বলো, সিক্স 6, তাহলে 6 এর উপর আবার স্কোয়ার আছে, তাহলে কত হবে? 36 36, বুঝে গেছে এবার? পিসে ওকে, এবার খেয়াল করো একটু আগে যেটা দিছি ওটা এখানে আসছে, কোথায় আসছে? জেইউবি ইউনিট আসছে, দেখো লিখেছে 1 2 3, তার এই যে এটার যোগফল, এটা এটার যোগফল, এটা এটার যোগফল, এটা মানে প্রত্যেকটা সংখ্যা তার আগের দুইটা সংখ্যার কি যোগফল, যেটাকে আমরা নাম দিছিলাম ফিবোনাচ্ছি সংখ্যা। কি নাম দিছিলাম? ফিবোনাচ্ছি ফিবোনাচ্ছি। কি কি যে যোগ প্রথমে আসলে করাটা কথা উত্তর দিতে হবে, ফিবোনাচ্ছি এই যে এখানে লিখে দিছিলাম, এই যে এটা, ঠিক আছে? স্যার এটা যোগ করলে মিলতেছে না তো, মিলতেছে না? 34 না আর মিললে 34 আরেকটা হবে, 55 কই দেখে, আমি তো দেখি মিলে, কোনটাতে মিলতেছে না? মিলে স্যার। 1 2 3 5, স্যার 5 3 4 কেমনে হয়েছে? 1 2 যোগ করলে কত হয়, 3 2 3 যোগ করলে কত হয়, 5 5, 5 5-এ আর এটা 8 হবে, ভুল দিছে, এটা এটা 8 হবে। হ্যাঁ, তারপরে দেখো তো এবার মিলে কিনা, জি স্যার ঠিক আছে? ওকে, মিলছে তো এবার? মিলে মিলে ওকে, জি ওকে, স্যার তাহলে এখন কত দেখো তো এবার, তাহলে এই যে দুইটা যোগ করো, যোগ করলে যা হয় তা, বুঝে গেছে? 55 55, 55 55 দেওয়া আছে, ঠিক আছে?
তাহলে দেখো আমি কিন্তু বেশ, থিওরি তোমাকে দিলাম, সেই থিওরি জাহাঙ্গীর নগর অলরেডি একবার আসছে, বুঝে গেছে? জাহাঙ্গীর নগর বাদ দিয়ে চট্টগ্রাম গুলো দেখি এবার। এই যে চট্টগ্রাম দেখো লিখছে 125, উল্টা ভাবে দিছে, কি শয়তান উল্টা ভাবে দিছে, মানে তুমি তো চিন্তা করো একদিকে, ওরা দিছে আরেকদিকে। 125-এর পরে কত? আশি, তারপরে কত? পঁয়তাল্লিশ, তারপরে কত? 20, 120 এর আর 80-এর মাঝখানে গ্যাপ কত? মাঝখানে গ্যাপ হচ্ছে 45। 45। এই দেখো তো, ফর্টি 45টা এখান দিয়ে দিছে, দেখো চিন্তা করো তুমি। এবার বলো এই 80 আর 45-এর গ্যাপ কত? আশি 45-এর গ্যাপ হচ্ছে 35। এই এখান দিয়ে 35টা হবে মনে হয়। না না, ভুল হচ্ছে কোথাও, দাঁড়াও আবার দেখি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি বুঝতে পারবো। এই যে 125-এর সাথে 80-এর গ্যাপ কত? 45 না? জি 45টা এখানে দিছে না? আচ্ছা সমস্যা নাই, তাও সমস্যা নাই, দাঁড়াও। 145 তো, 45-কে তুমি কি করবা, মানে এখানে আসলে কি কি দিছে আমি বলি তোমাকে। এখানে দিছে হচ্ছে যে আশির সাথে বুঝি নাই, আশি 45 করে যেটা বের হচ্ছে আচ্ছা ওইটার সাথে মাঝখানে আবার কত এটা লিখি আমরা, মাঝখানে কত বলো? মাঝখানে আসি 45। মাঝখানে কত? 45, এখানে মাঝখানে কত? 35। 45, 35 এখানে মাঝখানে কত? 25, ঠিক না? 20, তাহলে এখানে 25, মাঝখানে কত হবে? 25, 25, 15। 15, তাহলে এই যে 15, পরবর্তী সংখ্যা হচ্ছে যে 20 থেকে 15 বিয়োগ করলে যা হয় তার উত্তর হচ্ছে 5, বুঝে গেছে? পাঁচ, বুঝে গেছে স্যার এবার? এবার কি বুঝে গেছে? জি স্যার স্যার, এই যে তোমরা কি এখানে, বিয়োগ করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে 45 ছিল মাঝখানে, 125 থেকে 45 বিয়োগ করলে 80 হয়, এখানে মাঝখানে ছিল 35, 35 80 থেকে থেকে আশি, 35 বিয়োগ করলে 45 হয়, এখানে মাঝখানে ছিল 25, 45 থেকে 25 বিয়োগ করলে 20 হয়, তাহলে এখানে মাঝখানে হবে 15, 20 থেকে 15 বিয়োগ করলে হয় 5, বুঝে গেছে ব্যার? জি স্যার, ওকে, আশা করি ক্লিয়ার। এবার আমরা চলে যাচ্ছি আরেকটা প্রশ্নে। এই যে ডি ইউনিটের, এই দেখো 84-এর পরে দিছে 40, তারপর দিছে 18, ওই আমার মাঝখানের গ্যাপ বের করো, এখানে গ্যাপ কত? এখানে গ্যাপ হয়েছে যে 40, 44। কত? 40, 40, 44। এখানে গ্যাপ কত? 22। কত? 22 না? 18 আর 44-এর মাঝখানে গ্যাপ কত? 22 না? কি স্যার, তারপর তারপরটা গ্যাপ কত হবে বলতে পারবা? মানে 11। 11 কত হবে? 11, অর্থাৎ 22 18 থেকে 11 বিয়োগ করলে যা হয় তা, 18 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 7, সাত, হচ্ছে 7, বুঝে গেছে? রাইট, বুঝে গেছে? জি স্যার, মাঝখানে গ্যাপটা বের করো, গ্যাপ এখানে গ্যাপ কত? গ্যাপ কত? এখানে গেল 44, 44। চুয়াল্লিশ, এখানে গ্যাপ কত? এখানে গেল হচ্ছে 22 নাকি, হ্যাঁ হ্যাঁ 22। তাহলে পরেরটাতে গ্যাপ কত হবে? এখানে গ্যাপ কত হবে? 11, হ্যাঁ 11 হবে। তাহলে 18 থেকে 11 বিয়োগ করলে যা হয় তাই হবে, ঠিক নাকি? তার মানে এটা, এই অবশ্যই, সংখ্যাটা এখানে হোয়াট চিহ্নের জায়গায় 7 হবে, ঠিক আছে? এবার বুঝে গেছে? তাহলে ওই যে আমি যেটা বলছিলাম, গ্যাপ চিন্তা করতে হবে, গ্যাপটা বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে আমি প্রথমে যে ধারণা দিয়ে দিছি সেটা বেশি ইম্পর্টেন্ট, এইগুলো করলে মোটামুটি তোমাকে দাঁড়াতে কেউ আটকাতে পারবে না, মানে বুঝে গেছে আমার কথা? এখন জাহাঙ্গীরনগরও আটকাতে পারবে না, তারপরে চট্টগ্রামে তোমাকে আটকাতে পারবে না কেউ। এই যে এটা 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 কোথায় আসতে চাই না, এটা দেখো একটু প্রশ্নটা লিখছে 3, তারপর 6, তারপর 9, তারপর 18, তারপর 27, তারপর 54, তারপর 81। তিনের নামটা কিসের নামটা? তিন নামটা এই দেখো 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তারপরে কত? তিন, 3 4 12 হওয়ার কথা। আচ্ছা না, তাহলে এটা এটা এরকম না, এটা হচ্ছে আমি বলতেছি কি, এটা হচ্ছে যে প্রথম দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার ডাবল, দেখো মানে 3-এর ডাবল 6, 9-এর ডাবল 18, 27-এর ডাবল 54, 81-এর ডাবল যা হয় তা, বুঝে গেছে? 81 ডাবল হবে কত, আর দ্বিগুণ আর কি, 81-এর দ্বিগুণ কত? 162 হবে, 162। শেষ, ক্লিয়ার? জি স্যার, তাহলে সিরিজ থেকে যদি কোনো প্রশ্ন আসে পারো তো। ইনশাল্লাহ।
কারো হ্যাঁ সমস্যা স্যার, আছে? না নাই, স্যার। আশা করি নাই। এবার আমরা চলে যাচ্ছি বর্ণ কোড, কি নাম কি? স্যার আপনি একটা দুটো দিলেন নিজের থেকে। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলে লেটার কোড বা বর্ণ কোড। এটার উপরে ইউটিউবে ভিডিও আছে, এটা সহজ, আসলে একদম সহজ জিনিস এটা। এই পরীক্ষা হলে যায়, আমি বলে দিচ্ছি আজকে একটা কথা, পরীক্ষার হলে যায় সবাই তোমার ওয়েমার পূরণ করবে, নাম টাম পূরণ করবে, তোমরা আগে ওই অ্যাডমিট কার্ডে কিন্তু লিখতে দেয়, বুঝে গেছে? তোমরা যেটা করবা, যখন স্যারে ওয়েমার সাইন করে ফেলবেন পরীক্ষার হলে, দেখবা যে স্যারে তোমাকে প্রশ্ন দেওয়ার আগে তোমার ওয়েমার সাইন করবে, তোমার সাইন নিবে, তোমার সাথে কথা বলবে স্যার, এসে আধা ঘন্টা পর্যন্ত এই কাজগুলো করে। তো তোমরা স্যার যখন তোমার কাছে সাথে থেকে কথা বলে চলে যাবে, তখন তুমি কি করবা, তোমার অ্যাডমিট কার্ডের পেছনে ইংরেজি লেটার এ থেকে জেড পর্যন্ত 26টা লিখে ফেলবা। লিখে এই কাজটা করবো, আমি এখন যে কাজটা দেখাচ্ছি এই কাজটা করবা, এভাবে লিখবা, A1 এভাবে লিখবা, B2 এভাবে করে খাতার মধ্যে লিখে ফেলবা সাথে সাথে স্যার যাওয়ার পরে। তোমার কথাই বুঝে গেছে? মানে স্যার আমারও বুঝেছি। প্রশ্ন দেওয়ার আগে কিন্তু তোমার থেকে স্যারের সিগনেচার নেওয়ার পরে, কারণ স্যার তোমার সবকিছু চেক করে দেখবে, যদি তোমার এগুলো আগে থেকে লেখা লেখা দেখে স্যারে, তখন ভাববে তুমি বাইরে থেকে লিখে আনছো, বুঝে গেছে? মানে ওই যে পরীক্ষা হলে স্যারে চেক এখানে করে কি না, এক্সট্রা ফেজ দিবে না হ্যাঁ, লাভ করার জন্য? লাভ না করার এক্সট্রা জন্য ফেজ এক্সট্রা দিবে ফেজ না, দিবে এক্সট্রা না? ফেজ দিবে না, F6 এটা লিখে ফেলবা, ঠিক আছে? আমার কথাই বুঝে তাহলে গেছে? পেজ গুলো কোথায় জি করবো? স্যার। এক্সট্রা পেজ দিবে না, ওই প্রশ্নের মধ্যে করতে হবে, প্রশ্নের মধ্যে যা ফাঁকা থাকে তার মধ্যে করতে হবে। আমরা তো মেসে ঝামেলা করে যাব। তারপরে এভাবে আমি যেমন যে দিচ্ছি, এভাবে ক সমান এক এভাবে লিখবা, ক এক খ এভাবে করে লিখবা। আমার কথা কি বুঝে গেছে? ক জি এক স্যার। মানে ক খ আর ABC গুলো খাতার মধ্যে লিখে ফেলবেন, এগুলো থেকে বর্ণ কোড দিবে। বর্ণ কোড ক খ আর কি কোথা থেকে দিবে, কথা বলে না, বর্ণ ক খ আর কোথা থেকে, বর্ণ লেটার কোড কোড ক খ আর ABC থেকে দিবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন মনে করো এই যে তোমাকে দিছে, খেয়াল করো আমরা ক্লাস শেষ করে দিব, 4টা বেজে গেছে, এই যে মনে করো এটা এটা আসছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে 14 সালে, যখন গুচ্ছ ছিল না তখন আসছিল, লিখছে IOAU, এর পরে কি হবে? কারণ এটা বাউল বার্তা আছে না, এখানে ওই যে ইংরেজি বাউল গুলো দেওয়া আছে, বুঝে গেছে? হ্যাঁ, 4টা বাউল দেওয়া আছে, একটা দেওয়া নাই, ঠিক আছে? এবার খেয়াল করো এটা ACEGI, পরেরটা কত জিজ্ঞেস করছে, তাহলে খেয়াল করো তো, এই যে এখানে আসো, এ সি তারপর কি আছে, ইজিআই, ই এই যে একটার পর পর একটা আর কি, কি কি দেওয়া আছে এখানে, জি 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 সেভেন নাকি, বুঝো না আমার কথা, জি এইচ আই জে, ওখানে দেওয়া আছে এ, কি দেওয়া আছে, এ সি ই জি জি আই দেওয়া আছে, ঠিক না? বলছো তারপরটা কত হবে, তাহলে আই জে কে হবে, তারপরটা কি হবে, কে আনসার কি, কে, বুঝে গেছে? এই দেখো খেয়াল করো, এই যে আনসার হচ্ছে কে, তাহলে কি সহজ না কঠিন? সহজ, এখানে কঠিন কিছুই নেই। এবার এই যে এগুলো একটু দেখি, দেখছে উইন্টার সমান এত, তাহলে রেন সমান কত, তো তুমি কি করবা যে আরটা খুঁজে বের করবে, এখানে আর কোথায় আছে, আর লাস্টে আছে, তার আর মান কত, এক। আর মানে এই যে উইন্টার সমান এত মানে হচ্ছে চার যে W = 7, I = 2, N = 5, T = 3, E = 4, R = এক কত, ওয়ান আর সমান হচ্ছে ওয়ান। তাহলে এখানে এখানে এটা খুঁজবে, এগুলো না দেখে এটা খুঁজবা, আর সমান এক না, তুমি এই তাহলে এক লিখে ফেলো পাশে খাতায়, এক লিখে ফেলবা প্রশ্নে। তারপরে ই সমান কত, 4, তুমি 4 লিখে ফেলবা। চার তারপরে N = কত, N = 5, পাঁচ তারপর আছে টি সমান কত, 3। এবার বুঝবে এটা কোথায় আছে, 1 4 5 3, স্যার বিতে এই যে বুঝে গেছে? সহজ জি না স্যার কঠিন? সহজ সহজ সহজের কিছু নাই, এইটাও একই রকম। তাহলে ওয়াই আগে আছে, তুমি ওয়াই খুঁজো, এই যে ওয়াই এখানে লাস্টে, তাহলে 7 কত দিয়ে শুরু হবে,
সাত দিয়ে শুরু হয়, দেখো একটা তো সাত দিয়ে শুরু নয়, শুধু দিতে সাত দিয়ে শুরু, তাহলে ওটাই উত্তর, বুঝো নাই মনে হয়। জি স্যার, তারপরেও আসলে সবসময় আনসার করলো, মানে সবগুলো দেখে এই যে ওয়াই তো সাত না, ওয়াই সাত না, তো আমার তো প্রশ্নটা, আমার সংখ্যাটা শুরু হবে সাত দিয়ে, কিন্তু এখানে একটাতেও সাত নাই, শুধুমাত্র ভিতে আছে। রেকর্ড চালু করলাম, স্ক্রিন শেয়ার দিলাম, বইতে চলে আসলাম। এগুলো সব আমাদের হালদা পাবলিকেশনের বইটা থেকে, বুঝতে পারছো তো? তোমরা এই বইটা কালেক্ট করে নিবে, এটা বাজারে পাওয়া যায়, সব জায়গায় পায়, প্রায় পাওয়া যায়, কালেক্ট করে নিবে। রকমারিতেও পাবা, আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবা চাইলে। এখন হচ্ছে যে এই আমরা যে প্রশ্নগুলো দেখতেছিলাম সেগুলোর মধ্যে দেখো, এগুলো হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1800 সালে আসছিল। হ্যাঁ, এটাগুলো একটু দেখি, বর্ণ কোড লিখছে যে এ জ্যাড, এই হচ্ছে যে প্রথমটা, জ্যাড হচ্ছে শেষটা, তারপর আছে জিটি, জিটি মানে বুঝতে পারছো মানে এই যে দেখো এম এর পরে এন কিন্তু আসে, মাঝখানে কত যায় না, তারপর জি সুসু ওয়াই বি। আসলে এখানে ওরা কি করছে যে শুরু আর শেষকে ধরছে, মানে মনে করো যে একজন ঢাকার দিক থেকে আসতেছে আর একজন চট্টগ্রামের দিক থেকে আসতেছে, অর্থাৎ একজন এর দিকে যাচ্ছে জেডের দিকে, আরেকজন জেড থেকে এর দিকে আসতেছে। তো এরকম ভাবে যেতে যেতে একবার জি, একবার টি কে পাইছে, একবার র্যাম আর একবার এন কে পাইছে, মাঝখানে কত আমি জানি না, তারপর আবার ওয়াই বি কে পাইছে। বুঝে গেছে আমার কথা নাকি বুঝো নাই? বুঝতে পারছি স্যার। মানে শেষের একটা শুরুর দিক থেকে আসতেছে আর একজন শেষের দিক থেকে আসতেছে। হ্যাঁ, তো আমি মনে করো এটাকে যদি, যে একটু আগে যেটা লিখছিলাম যে এ বি সি ডি ই এফ, এখন সবগুলো তো আঁকা সম্ভব না, জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে দেখো আমি সবগুলো তোমাদের বোঝানোর সুবিধাটা আঁকতে হইলো আর কি, কিছু করার নাই। এই যে এখন শর্টকাট করে দেখা যাচ্ছে আর কি। তাহলে খেয়াল করো, ওরা বলছে যে ওদের সিরিজটা খেয়াল করো, ওদের সিরিজটা আমি এখানে নিয়ে আসি, এখানে দুইটা সিরিজ আছে, আমি দুইটাই নিয়ে আসি। দুইটা সিরিজ আছে, দুইটাই নিয়ে আসলাম, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরিজ দুইটাই। হ্যাঁ, দুইটা সিরিজ। এখন এটা তো হচ্ছে এ এর পরে জ্যাড, তার মানে এ আর এই যে জ্যাড লাস্টেরটা, লাস্টেরটা একদম, এটাকে কিভাবে আমি কালার করতে পারি, একটা আলাদা কালার দিলাম, এটাকে কালার করলে তো দেখি সবগুলো কালার হয়ে যায়। এই যে লাস্টেরটা এ আর জ্যাড, তারপর হচ্ছে জিটি, জিটি মানে হচ্ছে যে এই যে এখানে জি এই যে টি, তাহলে এই যে দেখো তো এ এর পরে যে মাঝখানে গ্যাপ কজন কে দিছে দেখো তো, আমার সাথে আনসার, আমার সাথে রিপ্লাই দিতে হবে। এ এর পরে জি দিল, এই যে দেখো খেয়াল করো, এ এর পরে জি, তাহলে এ এর পরে কজনকে গ্যাপ দিল, 24 কজনকে গ্যাপ, মাঝখানে গ্যাপ কজনকে দিল, 24 5 জন, 24 ও কই ফেলল, সরি সরি 5 জন, আমি ওই যে নিজেরটা হিসাব এ করছি। এর পরে জি, তারপর আসলো এম, আবার কজনকে গ্যাপ দিছে। আমি যদি এই যে এটাকে মনে করো ঢাকা, ঢাকার দিক থেকে চিরঙ্গে দিয়ে যাচ্ছি আর কি, তাহলে কি এ জি এম আমারও মাঝখানে কজনকে গ্যাপ দিছে, না পাঁচজন, স্যার, পাঁচজন কি গ্যাপ না, পাঁচজন তাহলে পাঁচজন পাঁচজন গ্যাপ, তাহলে আর এর পরে পাঁচজনকে গ্যাপ দাও, তো এখানে পাঁচজনকে গ্যাপ দাও, গ্যাপ দিলে কি আসে, কি আসে, এস কি আসে, এস, তারপরে পাঁচজনকে গ্যাপ দাও তো কি আসে দেখো তো, এই যে পাঁচজনকে গ্যাপ দিলাম, কি আসবে, ওয়াই, কি আসবে, ওয়াই আসে না, কথা বলে না, ওয়াই আসে। তাহলে দেখো তো ওখানেও কিন্তু এইভাবে আছে, দেখো এ জি এম ওয়াই, ঠিক আছে, এবার উল্টার দিক থেকে আসো, জেড, জেড হচ্ছে যে এই যে এটা, এই ভদ্রলোক, এই যে জেড কে আমি আলাদা একটা কালার দিলাম, তারপর জেড এর পরে কত আছে দেখো, টি, জেড এর পরে এই যে এখানে টি আছে, এই যে এখানে এই টি কালো কালার দিলাম, তারপর আছে এন, এই যে এন, তারপর আছে ভি, এই যে ভি, অর্থাৎ কি এখানে কি কিছু তোমরা বুঝতে পারছো, জি স্যার,
কি বুঝছো বলো আনসার কি হবে? স্যার মাঝখানে এখানে এই যে এই জায়গাটাতে কত হবে? স্যার মাঝখানে হবে যে টি আর এটা কি না উপরে এস টি মেবি স্যার এসপি আর কেউ নাকি এসটি? কোনটা কি হবে? আমারও তা তো বলতে এটাই হবে তোমার মনে সাথে, হচ্ছে। এসটি না টিএইচ না অন্য কিছু না এসএইচ, কি হবে? বলো বলো বলো, এখানে হবে যে এস আর এইচ হবে, কারণ এই যে দেখো এই গ্যাপটা বাকি আছে এখন, এই যে এইচ কে আমি এখনো দেখাই নাই, দেখো এখানে জোড়া জোড়া আছে এ বি, এই যে এ এর পরে এই লাস্ট একটা বি, তারপরে দেখো খেয়াল করো জি এর পরে, জি এর পরে কি আছে এইচ আসার কথা আসে নাই, তারপর এম এর পরে দেখো এন আছে, এই যে এম এর পরে এন, তারপর এস টি, এই যে এস টি, তারপর হচ্ছে যে কত ওয়াই, ওয়াই আছে আর তার সাথে জেড ও আছে, এই যে জেড। আমার কথা কি বুঝতে পারছো? মানে আমি বলতে চাচ্ছি ঢাকা থেকে চিটং এ দিয়ে গেলে একটাকে পাবা, আবার চিটং থেকে ঢাকার দিকে আসলে একটাকে পাবা, কিন্তু আসা যাওয়ার সময় এমন ঘটনা ঘটছে যে ওই পাশের পাশে পাশের বর্ণর সাথে পাশের বর্ণের মিল করছে, মানে এর সাথে বি এর মিল করছে, এম এর সাথে এন এর মিল করছে, এস এর সাথে টি এর মিল করছে, এই যে এস এর সাথে টি, ঠিক আছে, তারপরে এম স্যার এর সাথে এন এর মিল করছে, এই একইভাবে দেখো খালি জি এর সাথে কারো মিল নেই, তুমি দেখো জি এর সাথে এইচ নাই, ঠিক আছে, তাহলে জি এর সাথে এইচ আসবে, আর ওই যে এই যে এখানে আমি এস এস যেটা লিখলাম এখানে শূন্যস্থান ছিল আর কি, এখানে শূন্যস্থান ছিল, এখানে শূন্যস্থান ছিল, তাহলে এস এর সাথে এখানে বাকি আছে কে, জি এর সাথে এইচ নাই, যে জি এর সাথে এইচ নাই আর টি এর সাথে এস নাই, ঠিক আছে, এই যে টি এর সাথে এস আসবে, এটা দেখতে কঠিন মনে হয় আসলে সহজ, না বুঝলে বলো যে ভাইয়া বুঝি নেই। আরেকবার স্যার বলেন আমি একটা, হ্যাঁ বলো বলো, স্যার, ওই যে উপরে থেকে আসতেছে যে এ আর জেড, হ্যাঁ যে একটা একটা করে নাও, এ জি এম ফার্স্টটা ফার্স্টটা গ্যাপ করে, তারপর আসবে ওয়াই, এস, তারপর এস আসবে, এস এখানে কি আসবে এস, ঠিক না, এরপরে মনে করো এসের তারপরে সাথে কি ওয়াই, বুঝবো আমি জানি না, এসের সাথে কি বুঝবো জানি না, এটা তো অ্যাটলিস্ট বুঝছি যে পাঁচটা পাঁচটা করে গ্যাপ, ঠিক আছে, জি এই যে পাঁচটা পাঁচটা করে গ্যাপ, পাঁচটা পাঁচটা করে গ্যাপ, ঠিক আছে, এরপরে এদেরকে ধরো, এই যে জেড কে ধরো, জেড টি এম এখানে কি বুঝ জানি না, এখানে আছে ভি, তো এই হ্যাঁ বুঝছি, হ্যাঁ বলো কি বুঝছো, এবার আবার স্যার পাঁচটা করে প্রথমে গ্যাপ, যে আবার উপরে পাঁচটা করে গ্যাপ, এই জেড, জেড এর পরে আবার পাঁচটা গ্যাপ, টি হবে, তারপরে এন হবে, তারপরে এইচ হবে, তারপর হবে বি, বুঝে গেছে? বুঝছি, এবার তো বুঝছো মনে হয়, মানে উপর থেকে যখন নিচে দিয়ে গেছি তখনও পাস করে গ্যাপ, আবার নিচ থেকে যখন উপর দিকে আসছি তখনও পাস করে গ্যাপ, তাহলে এখন এইচ হবে, তাহলে পাস করে গ্যাপ, এটা মনে রাখো, ঠিক আছে, জি স্যার, ওকে। এবার এটা দেখো, এটা এ জেড সি এক্স এফ ইউ, এরপরে কি আসছে, জেড লাস্ট একটা, এরপরে এরপর সি, এই এরপরে যে সি হচ্ছে এইটা, সি এর সাথে কাকে বসাইছে বলো, এক্স সি এর সাথে কাকে বসাইছে বুঝি, হ্যাঁ এক্স, এক্স এই যে এক্স দেখো, এই এখানে হচ্ছে কত নাম্বারে, নিচ থেকে তিন নাম্বারে, সি হচ্ছে উপর থেকে তিন নাম্বারে, ঠিক আছে, মানে মাঝখানে এফ একজনকে গ্যাপ দিছে, এরপরে দুইজনকে গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে লিখছে এফ, কয়জনকে গ্যাপ দিছে দুইজনকে, দেখো, আমি এটাকে একটু কালারটাকে দাঁড়াই দিই, কোন জ্বালা যন্ত্রণায় যাব, ওকে কালার তারা দিলাম, এখন খেয়াল করো ওরা বলতেছে এ, প্রথমে হচ্ছে যে এ কে একটু কালার দেয়, তারপর হচ্ছে জেড, জেড কে কালার দিলাম, তারপর হচ্ছে চি, সি, সি কে কালার দিলাম, তারপর হচ্ছে এক্স, এক্স এ কালার দিলাম, মাঝখানে গ্যাপ কজন, একজন একজন, এবার হচ্ছে এফ, এফ কে কালার দিলাম, তারপর হচ্ছে ইউ, ইউ কে কালার দিলাম, মাঝখানে গ্যাপ কজন, এবার
দুইজন, দুইজন তারপর নয় ছয় মাস এক কজন হবে? তিনজন। তিনজন তিনজন তাহলে এদিক থেকে হয় কিউ, এদিক থেকে হয় কিউ আরে দিক দিয়ে কে, ঠিক না? তাহলে কে কিউ নাকি? এই দেখো কে, তার জন্য জে হবে, তার যে জে। হবে আচ্ছা জে, জে, হ্যাঁ জে। এই তো বুঝে গেছো, জে কিউ, ঠিক আছে, বুঝে গেছে। ওকে, এই যে খাতার পরীক্ষা হলে কেন এটা আঁকতে বলছি এখন কি বুঝতে পারছো? এটা জি বলছি না, পরীক্ষা হলে আঁকি বলতে হবে আগে আগে, তাহলে তোমার টাইম লস হবে না, এটা আঁকতে হবে এই কারণে, তুমি বুঝার জন্য, নাহলে কিন্তু বুঝতে তাই কষ্ট হবে। এই যে, কখন এখানে হ্যাঁ, প্রবলেম কখ সহ লিখে নিবেন। এই যে এটা আমাকে স্যার এটা দেখাতে হবে, এটা এখানে যে যে কিউ আছে অপশন ডিতে। আচ্ছা, এবার আমি আর একটা প্রশ্ন চলে যাই, আমাদের এই 21 সালে কি কি প্রশ্ন আসছে একটু দেখে নিই, যে এখানে সিরিজ কি রকম আসছিল বা এখানে বর্ণকোড কি আসছিল। এই দেখো এখানে আসছিল, এই যে এটা বর্ণকোড ছিল, এটা এটা একটু কঠিন ছিল, বাট মানে দেখতে কঠিন আসলে সহজ। এই যে খেয়াল করো, ব্রো কোলি এরকম একটা শব্দ দিছে, এর কোড যদি এটা হয় এবং এটা এটার তো কোড, এটার কোড যদি এটা হয়, তবে এটার কোড কত দিয়েছে, এটা আসলে উল্টাভাবে দিছে। দেখো এই যে বলছে যে এত, এর কোড যদি এত হয়, এটা আসলে উল্টাভাবে দিছে। দেখো এটাকে উল্টালে এটা হয়, খেয়াল করো তো হয় কিনা। রাবার তো রাবারই হবে এই যে এল আই এল ও, এই যে দেখো আই এল ও, সি সি ও আর বি, সি সি ও আর বি, ঠিক আছে, তাহলে এটাকে উল্টাভাবে লিখলে এটা হয়, আবার এটাকে উল্টাভাবে লিখলে এটা হয়, ঠিক আছে। এখন এটা এমন একটা শব্দ, এটাকে উল্টাভাবে লিখতে হবে। এই রাডার এমন একটা শব্দ, এটাকে উল্টালে আবার রাডার হয়, কি হয় উল্টা? এই যে এদিক থেকে, বাম দিক থেকে লিখে আসো, আবার রাডার হয়, ঠিক আছে। জি স্যার ওকে, এরকম আরো আছে, দেখাবো আমি। স্যার আপনি একটা মানে এক বিটা নিজের থেকে দিন এই যে আরো এরকম দিচ্ছি আমি, যে উল্টালেও একই থাকে, উল্টালেও একই থাকে, এরকম আমি দিচ্ছি, দাঁড়াও। এই যে মনে করো ও টি ও টি ও, এটাকে উল্টাল তো, জি সেম একটা শব্দ সেম দিছি আমি, এই যে ওটি ম্যাডাম ওটি ও, ম্যাডাম ও ম্যাডাম এম এ ডি এ এম ম্যাডাম হ্যাঁ তো এটাও হবে। সেম এই যে এটা দেখো তো, আবার এটার উল্টালে আবার ও টি ও টি ও, দেখছো? জি আচ্ছা গেল, তাহলে এরকম দিবে তোমাকে, তো এরকম টেনশন করার কিছু নাই, পারবা। এবার খেয়াল করো, বর্ণকোট শেষ, এবার দেখি সিরিজ থেকে কি দিছে। এ দেখো সিরিজ, সিরিজ দিছে নাকি দেয় নাই? দিছে, দিছে দিছে 1 3 6 10 15 21, তাহলে একের পরে কত? তিন, তিন মাঝখানে গ্যাপ কত? দুই তাহলে খেয়াল করো, আমি সরি এটা তিন প্রশ্ন দেখবো না, আমি অপশনের দিকে তাকাবো না, এই জন্য এখানে এখানে নিয়ে চলে আসছি এটাকে। 1 3 কত 6, আমি বলছি তোমাদেরকে অপশনের দিকে তাকাবো না, অপশনের দিকে তাকালে ভুল হবে। হ্যাঁ খেয়াল করো, মাঝখানে গ্যাপ কত? মাঝখানে গ্যাপ হয়েছে যে দুই। তারপর গ্যাপ কত চিন্তা করে ফেলো, তারপর গ্যাপ কত? তিন তিন। তারপর গ্যাপ চার তারপর গ্যাপ পাঁচ তারপর গ্যাপ ছয় তার মানে কি বুঝে গেছে, তারপর গ্যাপ কত হবে? সাত। সাত হবে এটার গ্যাপ কত? সাত, সাত যোগ করলে কত হয়? 28। কত সাতাশ উত্তর কত তাহলে? সাতাশ উত্তর কিন্তু 28-এর মধ্যে না, আছে 55। তার দশম পদ বলছে প্রশ্নে কি বলছে? দশম পদ হ্যাঁ দশম পদ। তাহলে এখানে এ আমরা কত পর্যন্ত গেছি, এই গ্যাপ গুলো বাদ, ব্যাস আমরা কত, এই যে আমরা 28 বের করলাম, এটা কততম পদ? চার কত? পাঁচ ছয় হ্যাঁ, তাহলে এবারে ফরের ফরের ফরেরটা কি হবে, 28-এর ফরেরটা কি হবে? সাতাশের পরেরটা ফরে আট দিতে হবে না, আট যোগ করতে হবে, এটা সাথে আট যোগ করলে কত হয়? 34। তারপর নয় যোগ করতে হবে, নয় যোগ করলে কত হয়? পঁয়তাল্লিশ 43। তারপরে 10 যোগ সরি করতে হবে, 10 যোগ করলে কত হয়? তিপ্পান্ন তিপ্পান্ন কিরে ভুলুন নাকি, আবার বলো এখানে থেকে, আবার বলো। 7 যোগ করলে 28, 8 যোগ করলে এটা 36, আসলে 36, 36-এর সাথে 9 যোগ করলে 45, 45 পঁয়তাল্লিশ সাথে 10 যোগ করলে 55। বুঝে গেছে এবার? তো সহজ না কঠিন? সহজ। সহজ ওকে, এবার খেয়াল করো সিরিজ আজ দিছে কিনা, এই যে আরেকটা দিছে, এটা সিরিজের মতো, বাট আসলে সিরিজ না, এই যে আরেকটা সিরিজ খেয়াল করো। আমি কিন্তু এখানে লিখছিলাম 5টা সিরিজ, আমার ওই যে সামারির মধ্যে লেখা আছে, দেখো এই যে সামারির মধ্যে কিন্তু লেখা ছিল কয়টা সিরিজ, পাঁচটা
এই যে এখানে লেখা ছিল দেখো, সিরিজ থেকে কয়টা দিছে? চারটা। কয়টা? চারটা। তার মানে চার কমন, তোমরা 4 নাম্বার পেরে যাবো পরীক্ষার হলে। এই যে দেখো আরেকটা, এটাতে কি বলছে? 1, 2, 5, 14, 41-এর পরবর্তী সংখ্যা কোনটি? তাহলে আবার এটা এটা এটারে ধরো, এবার এটা ধরলাম ধরলাম, বলো এটা কি হবে? গ্যাপ বের করো, মাঝখানে গ্যাপ বের করে ফেলো মনে মনে। এক, হ্যাঁ, 1, তারপরে তিন, 3, নয়, 1, 3, 9, তারপরে নয়, তারপরে ইয়া, এখানে কি 3 গ্যাপ? এখানে তো দেখি 1 গ্যাপ। সাতাশ, ও আচ্ছা, ওটা তো 5 না? এটা 5, এই যে মূল সংখ্যা এটা 1, 2, 5 নাকি? তাহলে এই যে 3 বার, তাহলে মাঝখানে 3 গ্যাপ, তারপরে কত গ্যাপ? এরপর হয়েছে যে 9, 9। তারপরে গ্যাপ কত? সাতাশ, এবার কি বুঝতে পারছো গ্যাপ কি? গ্যাপ কি? গ্যাপ হচ্ছে যে স্বাভাবিক ওই যে বর্গ স্যার, বিজোড় সংখ্যার বর্গ, বিজোড় সংখ্যার। বর্গ তাহলে পরটা কত হবে এখান থেকে? কত হবে এখান থেকে বর্গ? হবে না যে আসলে বর্গ না, বর্গ না, বর্গ বর্গ না, আমি বলি 3-এর নামটা, 3-এর নামটা, এই যে 3 একে 3, 3 তিরিকে 9, 3 নং 27। এবার 3 27 যত হয় তত কত হবে? আচ্ছা, 3 নং, স্যার 81, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 81। তাহলে 81, ঠিক আছে। তাহলে 41 সাথে 81 যোগ করো, তাহলে কত হয়? স্যার 122 নাকি? হ্যাঁ বলো কি। এই যে 1, 1-এর পরে 3, 3 গুণ, তারপর আবার 3 গুণ 9, তারপর আবার 3 গুণ 27, মানে 1-এর 3 দ্বিগুণ করলে 3 হয়, 3-কে 3 দ্বিগুণ করলে 9 হয়, 9-কে 3 দ্বিগুণ করলে 27 হয়, 27-কে 3 দ্বিগুণ করলে 81 হয়। এগুলো গ্যাপের মধ্যে বসছে, বুঝা গেছে? তাহলে উত্তর কত? 100। বাইশ, এই যে 122, এটাতে কারো ঝামেলা আছে কিনা বলো তো? না স্যার, ক্লিয়ার? জি এখন আমি স্যার, ওখানে ধরা দিছি কয়টা? 4টা, এখানে তোমরা দেখছো 2টা, আর 2টা কয়টা হবে? এই যে এটাকে ধরা বলছি আমি, এটাকে ধরা, এটা এটা কত হয় বলো? এটা কত? এটা কি কি হবে বলছে? এত এর চতুর্থ সমানুপাতিক কোনটি? চতুর্থ সমানুপাতিক মানে বুঝো, এই আমি দেখাচ্ছি তোমাকে, 3কে বড় করলে কত হয়? নয়, তাহলে 4কে বড় করলে যত তত, 4কে বড় করলে কত হয়? ও না, এটা না, এটা না, এটা না, এটা বড় না, এটা কি? আমি বুঝতে পারছি, এটা হচ্ছে যে আমি বলি সমানুপাতিক বের করার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, প্রথম রাশি আর চতুর্থ রাশিকে গুণ করলে, মানে প্রথমটা আর শেষটাকে গুণ করলে মাঝখানে দুইটার গুণফলে সমান হয়, বুঝে গেছে? মানে হচ্ছে যে মাঝখানে দুইটার আগে গুণ করো তুমি, মাঝখানে এখন মনে হচ্ছে চতুর্থ সমানুপাতিক জিজ্ঞেস করছে না, তার মানে হচ্ছে যে মাঝখানে তো একটা, মাঝখানে দুইটা দেখাচ্ছি, এ তোমাকে বলছে যে এই দুইটা হচ্ছে এই যে এখানে এই এই 3টা সংখ্যা তোমাকে তো দেওয়া আছে, তো বলছে যে 4 নাম্বারটা কত হবে, সমানুপাতিক আকারে জিজ্ঞেস করছে আর কি। তো এই সমানুপাতিকের ক্ষেত্রে এই এই দুইটাকে গুণ করলে তাহলে এই যে এখানে যেটা হবে, এখানে মনে করো 100 হবে, তাহলে এই 100-এর সাথে এই যে 3 কে গুণ করলে যা হয় তা, মানে এই 3 গুণ 100 মানে 3x সমান হবে 9 গুণ 4, বুঝে গেছে কিনা বলো? বুঝছো? জি স্যার, অর্থাৎ এই যে মাঝখানে 2টাকে গুণ করলে, এটা চতুর্থ সমানুপাতিক বললে এরকম, মাঝখানে 2টাকে গুণ করলে তুমি সাইডের দুইটা বা সাইডের দুইটার গুণ করলে সমান হবে, ঠিক আছে? তাহলে 1 সমান কত করবে এবার? নয়, হ্যাঁ, 3, 4, কত? 3 দিয়ে ভাগ করো না, 3 একে 3, 12, 12 কত? 3 12 36, 1 সেকেন্ডে তিন কত? বারো 36, 12। তাহলে হচ্ছে যে আমাদেরকে 12টা লিখতে হবে। কোথায় ছিল এটা? এই যে এখানে
তাহলে আর একটা সিরিজ দেখলাম, আরো একটা সিরিজ আছে কোথায় এটা ভাই জানে, সিরিজ থেকে চারটা আসছে, এই যে এটাও সিরিজ প্রথমটা, ঠিক আছে এটাতে কি আছে বলো তো? চার কি বিকল্প সম্প্রসার থেকে বাছাই করো, যেটি কি সাদৃশ্যপূর্ণ নাকি, মানে একটা সেট দেওয়া আছে ওই সেটের সাথে যেটি সাদৃশ্যপূর্ণ দেখতে একই একই রকম সেটাকে খুঁজে বের করতে বলছে। তোমার কাছে আছে 14, তারপর আছে 41, তারপর আছে কত? পঞ্চান্ন আগে দেখি এটা কি রকম, এটা হচ্ছে আসলে কি রকম আমি দেখ বলি। এই যে একের সাথে চারকে যোগ করো তো তাহলে কত হয়, শুরুর একের সাথে এখানকার শুরুর চার যোগ করো তাহলে কত হয়, পাঁচ আবার এই শেষের চারের সাথে এখানকার শেষের এক যোগ করো তাহলে কত হয়, পাঁচ এই যে দেখো 55 দেখছো। এবার তোমাকে এটা খুঁজে বের করতে হবে কোথায় আছে, এটা আছে দেখো এই যে এটাতে আছে, এই যে দুইয়ের সাথে সাত, দুইয়ের সাথে সাত যোগ করলে কত হয়, 9, আবার এর সাথে সাথে দুই যোগ করলে নয় কত হয়, 9, বুঝে গেছে প্রশ্নটা কি এরকম ফিগুলির টাইপসের না, অদ্ভুত রকমের ঠিক না, এভাবে দিতে পারে। আমি বলি এই এরকম ধারা দুই একটা দিবে তোমাকে, একটা দিতে পারে, তো তুমি যেটা করবা যে ধারাটা পারতেছো না সেটা রেখে দিবে, দাগ দিয়ে রেখে দিবে, এটা লাস্টে চেষ্টা করবা সবার শেষে, না হলে এটা কিন্তু এটাতে তোমার প্রচুর সময় চলে যাবে। এই যে আমি যে জিনিসটা তোমাকে ধরাই দিচ্ছি এটা তোমার মাথার মধ্যে আসতে নাও পারে, তো তুমি সারাদিন খালি চিন্তা করতে থাকবা, টেনশন করবা, মানে তখন তোমার পুরো পরীক্ষা খারাপ হবে, বুঝে গেছে? মানে এটা যদি তুমি আধা ঘন্টা ধরে চেষ্টা করো, যদি মাথায় না আসে তাহলে তোমার সময় লস না, এই জন্য এরকম এরকম প্রথম কয়েকবার মানে মনে করো 1 মিনিটের মধ্যে যদি মাথায় না আসে ওটা গোল্লা দিয়ে রেখে দিবা, রেখে পরে আনসার করবা, ওটা আবার লাস্টে ধরবা যে এটা মাথায় আসে কিনা তখন দেখবা। আর তুমি যখন মনে করো 60-70টা প্রশ্ন দাগাই ফেলবা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলে, তখন তোমার মাথা ফ্রি হয়ে যাবে, রিল্যাক্স হয়ে যাবে, কারণ মাথা থেকে চাপ কমে যাবে, কারণ তোমার তখন মনে হবে যে আমি তো চান্স পেয়ে গেছি, একটা দুইটা না হলে কি হবে, এই যে মাথা যে রিল্যাক্স হয়ে যাবে তখন দেখবে যে এটা মাথায় চলে আসবে, মানে তখন মাথা ফ্রি হয়ে গেলে মাথায় অনেক কাজ করে, মানে যে অনেকভাবে চিন্তা করা যায় তখন, কিন্তু শুরুর দিকে মাথায় চাপ থাকে প্রচন্ড, বুঝে গেছে? জি আর তোমরা বিশ্লেষণ দক্ষতা আমি বলবো যে শেষে আনসার করার জন্য, আগে আনসার করবো হচ্ছে যে বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান বা হায়ার ম্যাথ বা যেটা আনসার করবো, এটা আনসার করে ফেলবা সবার আগে, হায়ার ম্যাথ হলে আগে বিশ্লেষণ দক্ষতা তারপর হায়ার ম্যাথ আনসার করবা, আর স্যার যারা জিকে আনসার করবা তার বিশ্লেষণ দক্ষতা শেষে আনসার করবা। হ্যাঁ বলো, ওই যে বিশ্লেষণ দক্ষতা আগে দিয়ে আনসার করলে কি কোনো সমস্যা? আগে আনসার করলেও পারো, তবে ওই যে বললাম না যেটাতে যেটাতে ঝামেলা হবে এটা রেখে দিবা, বুঝে গেছে? রেখে ওগুলাকে লাস্ট এবার ধরবা, মনে করবা যে আমি বলে দিচ্ছি স্যার এই যে এরকম সিরিজ যেটা আসবে এটা পারবা, তুমি চেষ্টা করলে পারবা, মানে বিভিন্ন ভাবে চিন্তা করতে হবে, চিন্তা করলে চলে আসবে, কিন্তু তোমাকে সময় দিতে হবে, এই যে সময় দিতে হবে এই জন্য তুমি লাস্টে দিবে এটা, বুঝে গেছে? জি কারণ স্যার শুরুতে যদি সময় দিয়ে ফেলো তখন আর বাকিগুলো আনসার করতে পারবে না, মনে করো এটার পিছিয়ে 10 মিনিট চলে গেলো কোনো কারণে, তোমার এটার সাথে তুমি মানে অনেক পরীক্ষা হলে এরকম হয় যে আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি অঙ্কটা পারবো না কেন, এই যে একটা জেদ ধরছি, আমি জেদ ধরে দেখা গেছে এক অঙ্কে 5 মিনিট শেষ, তখন কি স্যার আমার 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 কি লাভ হলো না ক্ষতি হলো, খুবই ক্ষতি হবে, এই জন্য স্যার কঠিন প্রশ্ন দেখলে দাগ দিয়ে চলে যাব, পরে অ্যান্সার করব, ঠিক আছে? স্যার ওই যে প্রশ্ন ব্যাংক যেটা আছে না, হুম হুম ওই একটা প্রশ্ন এই যে উদাহরণের মধ্যে হয়েছে যে একটা আনসার আর এমনিতে দাগাই রাখছে আরেকটা আনসার, মানে এরকম হইলে দুইটা তুমি জমি তোমার কাছে মনে হবে না কোনটা আনসার ওটাই দা আনসার, এরকম হয় মাঝে মাঝে বি লিখতে গিয়ে, এই যে এখানে আনসার বি লিখতে গিয়ে ডি লিখে দিয়েছি, এরকম হয়েছে অনেক জায়গায়, কারণ আমরাও তো মানুষ, মানে এই যে সব সময় তো আর সবকিছু ঠিকভাবে মাথায় আসে না, ভুল হয় না এরকম আচ্ছা স্যার আমি তো ভাবছিলাম হয়তো বা এটার মধ্যে না, কোনো যদিও ফাঁক। তোমার এখানে আনসারের মধ্যে ভুল থাকে ব্যাখ্যা দেখবে সঠিক আছে, তো ব্যাখ্যা দেখে যদি মনে হয় না এটাই আনসার, মনে করো ব্যাখ্যা দেখে মনে হচ্ছে আনসার সি, তাহলে আনসার সি, এখানে ভুলে বি লেখা আছে, ঠিক আছে? জি স্যার আর কোন একটা আবার এরকম হতে পারে ব্যাখ্যা দেখে মনে হচ্ছে বি, উত্তরও বি, ঠিক আছে, কিন্তু আবার এরকম হতে পারে মনে করো যে ব্যাখ্যাটাই ভুল লেখা আছে কিন্তু আনসার সঠিক, এরকম হতে পারে ব্যাখ্যাটা ভুল এরকম মনে হয় নাই, আমার মনে হয় না পুরো বইতে দুই একটা থাকতে পারে, থাকলে সর্বোচ্চ ওইটা সায়েন্সের আনসারের বইতে থাকতে পারে, আর্টস কমার্স আর্টস এর বইতে এরকম নাই, ধরতে গেলে নাই বললে নাই, ওই এরকম হতে পারে, মনে করো কোন একটা তথ্য আগে ছিল এখন চেঞ্জ হয়ে গেছে, মনে করো আগে রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ, কয়েকদিন পরে হয়ে যাবে শাহাবুদ্দিন চুপ্পু,
এখন এটা কি আমি আমাদের ভুল নাকি এটা চেঞ্জ হয়েছে তোর কোনটা? স্যার আই আমাদের ওই যে আইকিউ বোর্ডের মধ্যে লেখা আছে যে মেট্রো রেল মানে কবে চালু হবে, তো ওইটার মধ্যে আনসার লেখা আছে 2023 সালে। হ্যাঁ, 23 সালে তো চালু হওয়ার কথাই ছিল, ঠিক না? এটা তো 22 সাল হয়ে গেছে। ওই যে হওয়ার কথা ছিল 23 সালে, কিন্তু একটু আগে করে করে ফেলছে আর কি। তখন তুমি কি করবা, 22 সালে লিখবা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা শুনো, আজকে আমাদের ক্লাস এমনি অনেক লম্বা হয়ে গেছে, মানে আমরা যে জিনিসগুলো আজকে শিখছি, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। আমরা আজকে শিখছি যে আইকিউ কিভাবে আনসার করতে হয়, মানে তোমার মেন্টাল অ্যাবিলিটির উপরে ডিটেলস একটা প্রিপারেশন হয়ে গেছে ধরতে গেলে, মানে তোমার আইডিয়া হয়ে গেছে যে তোমাকে কি কি পড়া লাগবে। এটাই মেন জিনিস, যেটা মেন জিনিস সেটা হয়ে গেছে। সেই সাথে সিরিজ যেহেতু আসে বেশি, সিরিজ থেকে আশা করি আর কোনো ঝামেলা হবে না। তারপরে আমাদের বর্ণ কোড আসবে, ঝামেলা হবে না। এরপরে আমরা দেখবো হচ্ছে যে বিভিন্ন তোমার কি জানি বয়স নির্ণয় করা, তারপর হচ্ছে যে স্যাট দিতে পারে, সময় সংক্রান্ত অঙ্ক দিতে পারে, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। কিন্তু আমরা বেশি বেশি ভোকাবুলারি পড়বো। তো তোমাদেরকে আমি পড়া দিছিলাম, তোমরা হয়তো তো পড়ছো কিনা আমি জানি না, মানে হয়তো অনেকে পড়তেছো না, এই জন্য আমি তোমাদেরকে আবার একটু জোর দিয়ে দিচ্ছি। 1 ওয়ার্ড সাবস্টিটিউশনটা পুরোটা মুখস্থ করে ফেলবা। তারপর হচ্ছে যে আমাদের এই আইকিউ বইটা কার কার হাতে আছে বলতে পারো? সবার হাতে আছে? কার হাতে নাই? আমার, কার কাছে নাই সে বলো। হ্যাঁ আছে, নাই কি আমার কাছে নাই আছে? স্যার, আমার কাছে নাই। কে বলতেছে এটা? তানবীর? শিফাত, শিফাত শিফাত? আর কার কাছে নাই? স্যার আইকিউ বইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আমার কাছে নেই তোমার কাছেও নাই না? শিফাতের বাড়ি পাশে স্যার, কোন জায়গায়? নওগাঁ রাজশাহী স্যার। আর এ আর ঋষিতার বাসা, ঋষিতার কাছে নাই এটা? না স্যার তোমার বাসা তো আমার চট্টগ্রাম। কাছে স্যার B+D ইউনিটেড টা স্যার, সি ইউনিটেড টা আচ্ছা, তোমার কাছে সি ইউনিটটা আছে না? দাঁড়াও একটু, জি স্যার। সি ইউনিটের মধ্যে দেখবা যে অনেকগুলো বোকাবুলারি দেওয়া আছে, আছে না? ওগুলো ওগুলো তুমি সি ইউনিটের জন্য কাজে লাগবে। কিন্তু তোমরা আইকিউ বইটাও কালেক্ট করতে হবে, কারণ আইকিউ তো পড়তে হবে, ঠিক না? জাহাঙ্গীরনগর গুলো পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে আর কি বেশি বেশি। তো তোমরা দুইজন হচ্ছে আইকিউ বইটা কালেক্ট করবা, আর যাদের কাছে আছে তারা হচ্ছে যে আইকিউ বইটাতে দেখবা যে পেজ নাম্বার বলে দিচ্ছি, 363, 63 পেজ, 63 পেজ নোট করে রাখো, খাতার মধ্যে লিখে ফেলো। 63 পেজে দেখবা যে অনেকগুলো শব্দের অর্থ দেওয়া আছে। তারপর হচ্ছে যে 78 পেজ শব্দের অর্থ দেওয়া আছে অনেকগুলা। তারপরে এরকম অ্যানালজি, অ্যানালজি আমি বলতেছি, অ্যানালজি দেওয়া আছে 75 পেজে। অর্থাৎ 63 পেজ থেকে, 63 পেজ থেকে 90তম পেজ পর্যন্ত এগুলো হচ্ছে পড়া আগামী দিনের। কারণ তুমি বলতে পারো এতগুলো কেমনে পড়বো, কেমনে পড়বো আমি জানি না, মিনিমাম 5 বার পড়বা। কয়বার? 5 বার 5 বার। আমি দেখাই দিচ্ছি কিরকম, আমি কয়েকটা দেখাই দিই। তোমরা কি এখন দেখতে পাচ্ছ? এটা দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, জি স্যার। দেখা যাচ্ছে কততম পেজ বললাম? 63 পেজ। এই যে এই যে, এগুলা এগুলা দিবে পরীক্ষায়। তুমি খেয়াল করবা যে এগুলাই ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে তোমাদেরকে দিবে, এগুলা সবগুলো পড়তে হবে, একটা পার্ট দেওয়া যাবে না। এগুলো আবার ওই যে মনোহর সাবে স্টেশন দিয়েছিলাম না, ওখানে অনেকগুলো আছে। তো এইখানে শুধু হচ্ছে এখানে বাংলায় লেখা আছে, ওখানে ইংরেজিতে লেখা আছে। তো পরীক্ষায় বাংলায়ও দেয়, ইংরেজিতেও দেয়। আবার বাংলাটা না জানলে তুমি এমনিতে, বাংলাটা না জানলে ইংরেজিতেও পারবা না, ঠিক আছে? তুমি এগুলো সবগুলো দেখতে হবে, একটা বাদ দেওয়া যাবে না। এখানে রেগুলার এগুলো হচ্ছে যে, তারপরে হচ্ছে যে সিনোনিম আকারে কিছু দিছি, যেমন অ্যাবডিউরিয়েট, এটা হচ্ছে স্টাবন, অবস্টিনেট, তারপর হচ্ছে ইন্ট্রানজিয়েন্ট, তারপর হচ্ছে ইনফ্লেক্সিবল, আনবেন্ডিং, পিক হেডেড, তারপর হচ্ছে যে মুলিস্ট, তারপরে কি হেড স্ট্রং, অ্যাডামান্ট, এগুলো সবগুলো একটা একটা করে তোমাকে মুখস্থ করতে হবে। কিছু করার নাই, মানে এগুলো একটু বোরিং টাইপস এর, কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক স্যার আছে? হ্যাঁ, এগুলা কি মানে আমি বুঝাতে চাইতেছি, একটা অর্থ দেওয়া আছে হ্যাঁ, বাকিগুলার অর্থ দেওয়া বাকিগুলোর অর্থ নাই। কাছাকাছি, সেম, প্রায় কাছাকাছি, এই জন্য এগুলোকে সিনোনিম বলে। অবডিউরিয়েট মানে অনমনীয়, আর স্টাবন মানে একগুয়ে। অনমনীয় মানে কি, যাকে নমনীয়, মানে যে নমনীয় নয়, কঠিন, শক্ত।
শক্ত মনের মানুষ আর কি, তো স্টাবন যে সে হচ্ছে একগুঁয়ে, তাহলে একই জিনিস। অবস্টিনেট আচ্ছা এটাও একই জিনিস, জেদি। ইনট্রানজিয়েন্ট, ইনট্রানজিয়েন্ট হচ্ছে যেন কি, যার কোনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, সোজা থাকে সবসময়। ইনফ্লেক্সিবল, যাকে পাকানো যায় না। আনবেন্ডিং, যাকে পাকানো যায় না। পিক হেডেড, মানে যে মাথা চওড়া টাইপের, এক এক যেটা বুঝে উঠেই। এইভাবে সবগুলো অ্যাডামান্ট, অ্যাডামান্ট মানে অবাধ্য। তাহলে তোমাকে এই যে এইভাবে করে সবগুলা মানে হচ্ছে একই অর্থ, কাছাকাছি, এই জন্য এগুলো সিনোনিমাস বা সিনোনিম। এভাবে করে সবগুলো তোমাকে দেখতে হবে, এখানে আছে অনেকগুলা। এরপরে আসবে যে মিরর জনিত সমস্যা, এটা পরে আসবে, এটা 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 আমরা পরে পড়াবো, মিরর জনিত সমস্যা, এটা মাঝখানে ঢুকে গেছে। তারপরে অ্যানালজি, অ্যানালজি এখানে অনেকগুলো পাবা, এগুলো সব দেখতে হবে। এগুলা হচ্ছে যে এই যে এখানে পাশে পাশে কিন্তু নিচে দিয়ে বাংলা লেখা, সেটা পরীক্ষা থাকবে না। এই যে পাশে যে বাংলা লেখা, এটা পরীক্ষায় থাকবে না। আমরা বাংলা লিখে দিছি তোমাদের বুঝার সুবিধার্থে। এই যে এখানে লেখা আছে, এই কোথায় জানি লিখা ছিল এটা আগে, যাই হোক, এই বাংলাটা থাকবে না। সিঙ্গার, এই গায়ক, গায়ক লেখাটা পরীক্ষায় থাকবে না। তারপর কোরাস, গায়ক দল, এটাও এই গায়ক দলটা পরীক্ষায় লেখা থাকবে না, ঠিক আছে? তো সিঙ্গার হচ্ছে যে যারা গায়ক, তাদের তাদেরকে মিলে তৈরি হয় কোরাস, মানে গায়ক দল তৈরি হয়। আর যারা অ্যাক্টর, তাদেরকে তৈরি হয় কাস্ট, মানে অভিনেতা বৃন্দ, যেটাকে আমরা বলি, ঠিক আছে? তাহলে অ্যাক্টর দিয়ে তৈরি হয় ক্যাস্ট, আর সিঙ্গার দিয়ে তৈরি হয় কোরাস। এভাবে করে তোমাকে মনে রাখতে হবে। পাইলট হচ্ছে স্যার চালকার, ফেরি হচ্ছে খেয়া নৌকার, খেয়া নৌকা, মানে এখানে পাইলট মানে নৌকার পাইলট কে বুঝাচ্ছে, হ্যাঁ? তাহলে ফেরির পাইলট আর কি, ফেরি, ফেরি চলে না, ফেরির পাইলট হচ্ছে যে চালক। তাহলে তোমাকে এটা দেখাইতে হবে কি, কাছাকাছি যেটা আছে, যেমন প্লাম্বার, প্লাম্বার হচ্ছে যে মিস্ত্রি, আর পাইপ হচ্ছে নল, তাহলে নলের মিস্ত্রি হচ্ছে যে প্লাম্বার। আমার এই যে মিস্ত্রিরা বাসা বাড়িতে নল বসায়, পাইপ বসায়, ঠিক আছে? জি স্যার হ্যাঁ, এভাবে করে প্রত্যেকটার অর্থ বুঝে 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 শেষ করবেন এগুলা। তো আচ্ছা, সবগুলা না দেয় আমি, বেশি হয়ে যায়, আমি কোনগুলা দিচ্ছি বলে দিচ্ছি। যাদের কাছে হয়েছে তারা এগুলো শেষ করবেন, যাদের কাছে নাই তারা কালেক্ট করবেন। আর ওই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো সবাই শেষ করবেন, এই যে এগুলা এগুলো এগুলো তো ছবি পাঠাইছি, এগুলো সবাই শেষ করবেন।